আমরা সেই উলামাগুলোকে আপনাদের সামনে দেখাবো। কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? রং ঢঙের দর্ব পালন, এসব ভিড় করে জিয়ারত করছে, দূর থেকে রং করছে বিদাত। আব্দুল্লাহ আব্দালের দরবারে যে একটু পিছন ফিরে আসছে বিদাত, মদ খাচ্ছে ওটা হারাম, পাশেই যে দেখুন প্রতিবাদ করেছেন, বউ পেটাচ্ছে ওটা হারাম প্রতিবাদ করেছেন, জুয়া খেলছে ওটা হারাম প্রতিবাদ করেছেন, পরনিন্দা পরচর্চা করছে ওটা হারাম প্রতিবাদ করেছেন। ও আব্দুল্লাহ আব্দাল দুনিয়া থেকে চলে গেছে, মুখে কথা বলার আর কেউ নেই, তার জন্য এটা আর প্রতিবাদ করো? গরিব নওয়াজ চলে গেছে, মুখে কথা বলার কেউ নেই, তাই প্রতিবাদ করো? কারণ মাতালের প্রতিবাদ করলে ঝগড়া হবে, মার খাওয়ার ভয় থাকবে। আর অলিয়া উলিয়া গুলো কবরে গেছে, চিল্লাবার লোক নেই, এদের প্রতিবাদ করতে থাকো। শুনুন, একটা ওলি দুনিয়া থেকে চলে যাওয়া মানে সে শেষ হয়ে যাওয়া নয়, কিয়ামত পর্যন্ত আশিকানে ওলি যারা থাকবে, সারা জীবন ওলিও থাকবে, আশিকদের দিলে মহব্বত থাকবে, তার প্রতিবাদ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ, কথা ঠিক বলছে না ভুল বলছে? অতএব এক দাঁড়ি পাল্লাই এক বাটকারা দিয়ে বিচার করতে যাবেন না, ভুল হয়ে যাবে বিরাট। আর আমাদের আলেমন আমাদের উচিত এগুলোকে নিয়ে আমাদের খণ্ডন করা দরকার। আগে সব লাগতো না, ইদানিং লাগছে। আর কারা? ওয়ার্ল্ডের 97% আদার্সদের মধ্যে যারা বিলং করে, সেই মানুষগুলো এসে ফুড়ুক করে একটা ফতোয়া দিয়ে দিল আমাকে, যে বলছে আসসালামু আলাইকুম মহাশয় ভালো আছেন? আমি ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? বসুন, চা খাবেন না ঠান্ডা খাবেন? না, একটা প্রশ্ন ছিল। আমি কি প্রশ্ন ছিল? যে আপনারা এই যে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব শেষ করে ওয়ালা দোয়াল্লিন, আপনারা যে ফিসিক করে আমিন বলেন, এটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারী? লে, আমি তার মডেল দেখছি, দূর দূর পর্যন্ত এর বুখারী শরীফ কোনো জায়গায় লাগে না। দিয়ে মোবাইলটা পকেট থেকে বার করে নিয়েছে, হ্যাঁ বলুন কত নম্বর হাদিসে? আজ ভাই সহিহ মুতাতিরের একটু আইডিয়া? বলছে ও লাগবে না, কত নম্বর হাদিসে আছে বলুন। আজ মওজুদ জাইফের একটু আইডিয়া? বলছে ওসব লাগবে না, কত নম্বর হাদিসে বলুন। মুরসাল নাসিক মনসুকের মনসুকের একটু আইডিয়া? ওসব লাগবে না, কত নম্বর হাদিসে বলুন না, বলতে পারবেন না? এলে কি জ্বলন বলেন তো, আমাকে বলছে বাইক কি করে চালাই? আচ্ছা ভাই গিয়ারের আইডি গিয়ার চেনেন? বলছে গিয়ার লাগবে না, কি করে চালাই বলেন? লে ব্রেক বোঝেন? ব্রেক লাগবে না, কি করে চালাই বলেন? অ্যাক্সিলেটর বোঝেন? ও পরে বোঝা নেবো, কি করে চালাই বলেন? টায়ার বোঝেন? টায়ার বলছে লাগবে না, কি করে চালাই বলেন? আমি তোর ভাই, তোমার টায়ার লাগবে না, গিয়ার লাগবে না, অ্যাক্সিলেটর লাগবে না, তুই বাইক চালানো বুঝতে পারো কোনোদিন? তো একটা হাদিস বুঝতে গেলে 14 রকমের জ্ঞান রাখতে হবে। আর তোমাকে ওপর থেকে শিখিয়ে দিয়েছে কত নাম্বার হাদিস, তোমার আব্বার নাম জিজ্ঞেস করছি, ভাই তোমার আব্বার নাম কি? না না, কত নাম্বার হাদিসে আছে বলেন? ভাই তোমার বাড়ি কোথায়? না না, কত নাম্বার হাদিসে বলেন? ভাই তোমার চাচাত ভাই আছে? বলে কত নাম্বার হাদিসে বলেন? ভাই বিয়ে করেছো? বলে না, কত নাম্বার হাদিসে আছে বলেন? তোমার স্ত্রী পালিয়ে যাচ্ছে? না, কত নাম্বার হাদিসে আছে বলেন? লে ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে আর কোনো কথা শুনবে না, কত নাম্বার হাদিসে আছে বলেন? এই যে এখন শুনছে, বলেই দিন না কত নাম্বার হাদিসে আছে, আমি তোমার মডেল বুঝার আছে পরে বলবো। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যারা ফলোয়ার, আমরা তারা একটু আস্তে আমিন বলে থাকি, বুঝে আবু হানিফার কথা শুনবো না, নবীর কথা শুনবো, ইমাম বুখারি কি বলছে? আমি যে ইমাম বুখারি আর আবু হানিফা বুঝে না, ওটা সহিহ হাদিস, ইমাম বুখারি কি বলছে বলেন? এদের ধারণাই ঢুকে গেছে, ইমাম বুখারি আলাদা আর ইমামে আজম আবু হানিফা আলাদা। আজকে শুনে নিন, বুখারী শরীফ আমাদের কিতাব, হানাফিদের কিতাব, আপনাদের নয়। আজকে শুনে নিন, বুখারী শরীফ মুকাল্লিদদের কিতাব, গায়ের মুকাল্লিদিনদের নয়। আজ শুনুন, ইমাম বুখারী বুখারী হয়েছেন, প্রথম হাদিসের দর্স যার কাছে নিয়েছে তিনি ইমাম আজম আবু হানিফার ছাত্র, ইমাম মুহাম্মাদের ছাত্র, অতএব প্রথম দর্সটাও হানাফির ঘরের দর্স। ইমাম বুখারী যত উস্তাদ সব কিন্তু হানাফি। হাদিস পাক খুলে দেখুন,
আপনাদের নলেজ নেই, যতটুকু শিখিয়েছে তুতা পাখির বলি অতটুকুই জানেন। কথাটা আমার বুঝতে পারছেন? আব্দুল্লাহ আব্দালের দরবারে আমরা এসেছি, আজ এই ওলির দরবার থেকে সংকল্প করুন, এই ওলির দরবার থেকে আজ আমরা হেদায়েত নেব যে ওলিয়ানে দিন আমাদের কাছে যে স্বচ্ছ ধারণা দিয়ে যে ধর্মকে দিয়ে গেছে, আজকে শত বিতর্কের পরেও সেটা আপনারা পরিষ্কার করতে পারছেন না, নিজের জায়গাতেই ঠিক থাকতে পারছেন না, লাস্টে সেই ওলিদের রাস্তা দিয়ে এসে বলছেন হ্যাঁ আছে, তবে একটু আছে বলতে হচ্ছে। যেমন চাক্ষুষ প্রমাণ সবে বেরাত, কথা বুঝতে পারছেন না? এখন ইউটিউব খুলুন, যারাই বলেছিল সবে বেরাত হচ্ছে নগদ বেদাত, আজকে তারা বলছে না ওই রাতটার গুরুত্ব আছে, তবে ওই রাতে মুশরিকদের আর মুসাই আর এবং কি বলে তাকাব্বুর কারণেওয়ালাদের আল্লাহ মাফ করবেন না, তো তাকাব্বুরির জন্য আর মুশরিক শিরিক করবো না বলে ওই রাতে দোয়া চাইতে হবে। তো ওই রাতটাই তো হলো নাকি, অন্য রাত্র এলো না, সেই ঘুরে ফিরে ওই রাত, এলতালা বেলতালা ফের নানি সেই তালতালা। তা আমরা এতদিন কি ভুল বলছিলাম, কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তা আমাদের কি ভুল ছিল? আমরাও তো বলেছিলাম না সোয়ে বেরাত সম্পর্কে যত হাদিস আছে সব হাদিস হচ্ছে যাইফ, আমি যদি বলি একটা হাদিস যদি সহিহ হয় আমল তার উপর করাটা হচ্ছে চলে চলে চলে, এটা মুহাদ্দিসিনদের কল, এবং সেটা যদি সাহাবা থেকে নেমে আসে সাহাবারা যদি আমল করে আমরা বেশাক আমল করতে পারি, ওখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। আজকে সেই কথাই একমত হলেন কেন আগে বলুন, ও তো আমাদের কথা ছিল। পাবলিক রাখা যাচ্ছে না তাই না, পাবলিক বিড়ে যাচ্ছে তাই জন্য না। সহিহ ইবনে হিব্বান খুলে দেখুন, মুসান্নাফে আবি শাইবা খুলে দেখুন, সব দুধকে দুধ পানিকে পানি ওলিয়া ওলিয়া গুলো বেকার পৃথিবীতে আসেনি, তারা সেই দরজার মানুষ ছিলেন, তাই তাদের রাস্তা আজও মানুষ ফলো করে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? ঘটনা শুনবেন উপরে শুনবেন, আগে এথিক্যালি বুঝুন। আজকে যে মানুষগুলো চটের উপরে এসে বসে আছেন, আমিও হুগলির ছেলে, আপনাদের পাশেই আমার বাড়ি, আপনারা এই চটে বসার মানুষ নয়, খালি ওলির খাতিরে এসে চটে বসেছেন, নবী জলসা বলে এসে চটের উপরে বসেছেন আল্লাহ রসুলের কথা শুনতে। বেকার মানুষ আমরা নয়, ফেলে দেওয়ার মানুষ আমরা নয়, একটুখানি ভিতরে ঢুকুন বুঝতে পারবেন। হজরতে ইমামে বুখারি রহমাহুল্লাহ প্রথম যে হাদিসের কিতাবটা পড়েছিলেন সেটা হলো মাসনাদে সুফিয়ান। এই মসনদে সুফিয়ানের ওই দর্স উনি যার কাছ থেকে নিয়েছিলেন, তিনি হচ্ছে আবু হাফস সগীর, ইমাম বুখারীর দোস্ত, তানার আব্বা আবু হাফস কবীরের কাছ থেকে। এই আবু হাফস কবীরের উস্তাদ কে? আবু হাফস কবীর ছিলেন ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর আব্বার বন্ধু, ইনার উস্তাদ যিনি ইমাম মুহাম্মদ তার উস্তাদ হচ্ছে ইমামে আজম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ, প্রথম হাদিসের দশটা তিনি নিলেন কাজ কাছ থেকে, হানাফি মতবাদের আলিমের কাছ থেকে। পয়েন্ট নাম্বার ওয়ান, ইমাম বুখারী সম্পর্কে যখন কোন ইমাম আজম আবু হানিফা সম্পর্কে যখন কোন হাদিস রিওয়ায়াত করতেন কে? ইমাম বুখারীর আরাক উস্তাদ আবু আব্দুর রহমান মুকরি। যখন ইমাম আজম আবু হানিফার এত বড় ভক্ত ছিলেন, উনার থেকে যখন হাদিস রেওয়ায়ত করতেন ঠিক প্রথমে একথা লিখতেন, হাদ্দাসানা আবি হান আবু হানি আবি হানিফা শাহনশাহ শাহে মর্দান, ঠিক এই কথা। হাদিস শাস্ত্রের হাদিসের ইলমের বাদশার বাদশা আবু হানিফা থেকে আমি বর্ণনা করছি, কে ছিলেন? ইমাম আজম ইমাম বুখারীর উস্তাদ। বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি নাকি সুলাসিয়াতের মধ্যে দশখানা হাদিস লিখেছেন, বুখারীর মধ্যে উল্লেখ করা পাবেন আপনি, তিনজন থেকে যে হাদিস রেওয়ায়েত হয়েছে
তিনি কে ছিলেন? ইমাম বুখারীর উস্তাদ। কে তিনি? হানাফি মতবাদের মানুষ। ইমাম সুফিয়ান সাউরি। কে তিনি? হানাফি মতবাদের মানুষ। আজকে ইমাম আজম আবু হানিফাকে আলাদা করে দেখি, ইমাম বুখারীকে আলাদা করে নিজেরা যে মত প্রতিষ্ঠা করতে যাচ্ছে, একটা কথা শুনলে আপনারা বুঝতে পারবেন, কানে ঢুকিয়ে নিন, ইমাম বুখারী যে বুখারী শরীফ নামক কিতাবটা লিখেছেন তার পিছনে যে অনুপ্রেরণা ছিল, বুখারী শরীফ লিখার পিছনে অনুপ্রেরণা, যিনি এনকারেজ করেছিলেন, যার ইনস্পিরেশন, যার দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন ইমাম বুখারী, সে হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ, খাস উস্তাদ, মানে যাকে বলে হয় ক্লাস টিচার বলে না যাই বলে, খাস উস্তাদ ইসহাক রাহওয়াবি। ইসহাক রাহওয়াবি কে ছিলেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ছাত্র জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত ইমাম বুখারীর যত উস্তাদ, কে বার হলো বুঝতে পাচ্ছেন? এরপরেও আপনি বলবেন যে ইমাম বুখারী আলাদা ছিলেন, আবু হানিফা আলাদা ছিলেন, ভাইজান কথা বুঝতে পাচ্ছেন? শুনুন, ইসহাক রাহওয়াবি এক সময় হযরত ইমাম বুখারীকে নিয়ে বসে আছেন, বসে থাকতে থাকতে বলছেন যে আমার মনের বড় ইচ্ছা যে একজন মুসনাদু সহিহুল মুখতাসার একটা কিতাব লিখতে পারে না, সংক্ষিপ্ত আকারে সহি কিতাব, আন্নানি উরিদ, আমার মনে হচ্ছে আমি ইরাদা করছি যে তোমাদের মধ্যে কেমন আছো যে একটা সহিহুল মুখতাসার সম্পর্কে কিতাব লিখতে পারবে না। ইমাম বুখারী বলছেন উলকিয়া ফি কলবি, আমার কলবের মধ্যে কথাটা ঢুকে গেল, আমি তখনই লিখা আরম্ভ করলাম একটা কিতাব, কিতাবটার নাম হলো আল মুসনাদু সহিহুল মুখতাসার, আল মুসনাদু সহিহুল মুখতাসার বিন উমুরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটাকে শর্টে সংক্ষেপে আমরা বুখারী শরীফ বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ আসল নাম নয়, বুখারী শরীফের আসল নাম হলো আল মুসনাদু সহিহুল মুখতাসার বিন উমুরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যে কি সংক্ষিপ্ত আকারে সহি মুসনাদ একটা লিখলেন, ওটাই হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেছেন তো নাকি? মাথায় কে ঢুকালো, কার অনুপ্রেরণায় তিনি লিখলেন কিতাবটা? বুখারী শরীফ বলে কোনো কিতাব নেই, ফুরফুরা সিলসিলা বলে কোনো সিলসিলা নেই। শুনুন, ফুরফুরা একটা গ্রামের নাম, ফুরফুরা সিলসিলা দ্যাট ইজ দ্য ব্র্যান্ড। বুখারী শরীফ সমরকান্দ বুখারা উজবেকিস্তানের একটা শহরের নাম, দুটো শহরের ওখান থেকে লিখা হয়েছে, তাই নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারীর নাম বুখারী নয়, আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বুখারী, ওনার আসল নাম হলো মোহাম্মদ, কারণ বহু হাদিস বুখারী শরীফে নেই, তিরমিজি শরীফে পাওয়া যায়, যেটাকে কথিত এই সমস্ত সালাফিস্টরা বলে বুখারীর হাদিস নয় চলবে না, কিন্তু ইমাম তিরমিজি বলছে সামিতু মুহাম্মাদিন, আমি মুহাম্মাদের কাছে শুনেছি, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হাসান এবং সহি, ও হাদিসটা বুখারীতে নেই কিন্তু তিরমিজিতে আছে। কি বলছে? আমি মুহাম্মদ মানে ইমাম বুখারীর কাছে শুনেছি, কারণ বুখারী শরীফ মুখতাসার লেখা আছে, আর দিগার হাদিসের কিতাবের মধ্যে বাকি অন্যান্য হাদিস এসেছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? এখন কেউ যদি বলেন শুধু বুখারী বুখারী করে চিৎকার করেন, এখন বুখারী তো আমাদের কিতাব, আর ইমাম তিরমিজি বলছে ইমাম বুখারীর কাছে আমি শুনেছি, মানে সামিতু মুহাম্মাদিন, আমি মুহাম্মাদের কাছে শুনেছি, মুহাম্মদ কার নাম? ইমাম বুখারীর নাম। ভাইজান কি বলছেন? হ্যাঁ, আজকে হাদিস নিয়ে আলোচনা নয়, বুখারী নিয়ে আলোচনা, শুনুন একটু শর্টে সংক্ষেপে, তারপরে বুখারী শরীফের ভেতরে ঢুকবো, আগে বুখারী শরীফ চিনে নিন, বুখারী শরীফ জেনে নিন, আমাদের বোঝা দরকার। আজকে যারা ভাঙাতে এসেছে আমাদের ইমাম বুখারী আলাদা আর আবু হানিফা আলাদা, ইমাম বুখারী যত উস্তাদ সব কিন্তু হানাফি মতবাদের মানুষ ছিলেন, এবং বুখারী শরীফ যে ইমাম বুখারী লিখেছে ওই লিখার মধ্যে মূলে যিনি অনুপ্রেরণা, যার কথাই লিখেছে, তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফার ছাত্র। ছাত্র জোরে বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পাচ্ছেন তো নাকি? কারণ কেন বলছি, আব্দুল্লাহ আব্দালের দরবারে এসেছি, আমাদের যে কথাগুলো
মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া দরকার, তা নাহলে আজ আপনারা দল বেঁধে আসছেন, কালকে আপনাদেরকে খারাপ বলবে। আর কে খারাপ বললো না বললো ও বয়েই গেছে আমাদের। তো খায়ের আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো যত উস্তাদ দেখবে যাই, তো আমরা শুধু আপনাদের সামনে বুখারী শরীফে আছে, বুখারীতে আছে, সহি বুখারীতে আছে, এই যে না সহি বুখারী ছাড়াও সহি হাদিসের কিতাব আছে যেগুলো ইমাম বুখারী হাদিসগুলোকে সহি বলেছেন। কথা বুঝতে পারছেন? অতএব এখন আপনি আমাদের কাছে বলুন বুখারী শরীফ কাদের কিতাব? ইমাম বুখারী নিজে বলছেন, যাহাবতু ইলা শামে ওয়াল মিসরে ওয়াল জাজিরাতে মারাতাইন, আমি দুবার মাত্র মিশর, শাম এবং জাজিরাতুল আরবে গেছি। কবার কবার গেছেন? দুবার। আর বলছে আমি কুফাতে হাদিস সংগ্রহের জন্য কতবার গেছি কোনো হিসাব নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কুফা হচ্ছে হানাফিদের গড়, ইমাম আজম আবু হানিফার গড়, আর কুফা তাম আলেম হচ্ছে হানাফি আলেম। তো বুখারী শরীফ সংগ্রহের জন্য জাজিরাতুল আরবে দুবার গেছে, বুখারী শরীফ সংগ্রহের জন্য মিসরে গেছে দুবার, বুখারী শরীফ লেখার জন্য হাদিস সংগ্রহের জন্য শামে গেছে দুবার, আর বলছে কুফাতে কতবার গেছি কোনো ঠিক নেই, কারণ কুফা হচ্ছে হানাফিদের গড়। বুখারী শরীফে টোটাল যা দেখবেন হানাফি হানাফি আর হানাফি। ইমামে আপনার বুখারী তিনিও একজন তাকলিদ করনেওয়ালা ছিলেন, ইমাম মালিককে তিনি ফলো করতেন, অতএব তিনিও ছিলেন মুকাল্লিদ। অতএব গায়ের মুকাল্লিদিনরা যদি মুকাল্লিদদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয়, আর যেন তাকলিদ করনেওয়ালা আলেমদের কিতাব থেকে না দেয়, তাকলিদ করা বুখারী ইমাম বুখারীর বুখারী থেকে যেন কোনো দলিল না দেয়, তোমাদের দিতে গেলে আলবানি যাইফা সাইহা থেকে নাসিরউদ্দিন আলবানি রাসূল পাকের কবরকে সরিয়ে নাও, নিয়ে জান্নাতুল বাকিতে দিয়ে দাও, যে দাব যে বলেছিল যে আপনার মদিনা থেকে গায়েব ছিল, যাকে আরবে ঢুকতে দেয়নি, যে বলেছিল যে ফিলিস্তিনি আপনার ইসরায়েলদেরকে তাদের ভূমি ছেড়ে দেওয়া দরকার, অতএব জেরুজালেম ছেড়ে দেওয়া দরকার, যে ছিল ঘড়ির মেকার, তাদের যদি আল্লামা মনে করে হাদিস বলেন নবীর মাজার কবরকে সরাতে যে চেয়েছে সে রসুলের হাদিস সরাবে না, তার কি মানে আছে? কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? অতএব আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনাদের এই 3% আদার্সদের মধ্যে যে কুচক্র, তার বিরুদ্ধে আলেমরা সোচ্চার হয়েছে। আর আপনার প্রশ্নের উত্তর দিতে হবে, আমি তাকে বললাম ভাই আপনি কি বলছেন বলেন, আপনার এই যে ফিক করে আমিন বলেন কেন বলেন, আমরা আমিন বলি তো নাকি? কত নম্বর আছে, কত নম্বর হাদিস আছে বুখারী শরীফ? মোবাইল এরকম করছে আলে ও খুব বুঝবে, হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। এই জামা টামা টরে কাপড় বিদেশি জাপানি টরে, না না এটা জাপানি নয়, আমি হ্যাঁ গো জাপানি টরে, আর আমার একটা বরিয়ত কি সুন্দর ফুল করে দিয়েছে, কত সুন্দর লাগছে বলো তো। ওখান থেকে উঠে সোফার নিচেটায় বসে হয়েছে, না না এটা টরে নয়, আমি কেন আমি 22 বছর হাটের কারবার করছি আমি বুঝবো না? আজ 22 বছর আমি হাদিস পড়ছি, তুমি কতটা বুখারী বুঝবে আমি বুঝবো না? আরে আশ্চর্য, এখানে আলে ওলামা হাফে হাফেজদের জম্মে গফির হয়েছে আজ, বহু এসেছে, আপনি জিজ্ঞাসা করুন। বুখারী শরীফ ছুঁতে গেলে আমাদের টাইম লাগে 14 বছর। আজকে একটা ছেলে সারানপুর থেকে পাশ করে এসেছে, আমি বলি হরে তুই সারানপুরে দৌড়ায় হাদিস করলি, ক বছর টাইম লাগে আপনারা দৌড়ায় হাদিস পর্যন্ত পৌঁছাতে, তোর ক বছর টাইম লাগলো? বলছে ভাইজান 13 বছর। ও আচ্ছা আচ্ছা, আমাদের 14 বছর লেগেছে হাদিস ছুঁতে, হাতের নীতি পড়তে নয়। পিছনের ভাইরা বুঝতে পাচ্ছেন, বুঝুন হাদিস হাতে নিতে আমাদের 14 বছর টাইম লাগে। আর যে কটা মোল্লা সাহেব ঘুরছে আস্তে করে, যে তার কোমরের নিচে পাছার কাছে হাত দিয়ে দেখেন একটা শক্ত মতো কিছু লাগবে, কিসের জন্য বলেন তো? ও মাদ্রাসার বেঞ্চে ঘোচে ঘোচে পাছায় কড়া পড়ে গেছে ওর। আর যেদিন 14 বছর পরে যেদিন হাদিসটা মেশকাত শরীফ হাতে পাই আমরা, কি তিরমিজি বুখারী মুসলিম নাসাই আবু দাউদ যাই, হাতে পেলে আমাদের চোখে পানি আসে যে হ্যাঁ আমাদের 14 বছরের খাটনি আজ সফল। আগে মাকে জানে আম্মা আমি হাদিস পড়া আরম্ভ করেছি, আম্মা আমি আজকে হাদিস ধরে গেছি। যেমন আপনাদের কোরআন শরীফ ধরলে মিলাদ দেয়, তেমন হাদিস যে যখন আলেমরা ধরে তাদের চোখে পানি এসে যায় আমি হাদিস ধরেছি।
তো আমার দুঃখ এই জায়গায় যে হাদিস ছুঁতে আমাদের সময় লাগে 14 বছর, এমনকি তাদের মাদ্রাসা জামিয়া সালাফিয়া বানারসে ওদেরও সর্বোচ্চ ক্লাস, সব থেকে উঁচু ক্লাসে যে কিতাবটা পড়ানো হয় ওটাই হচ্ছে যে ক্লাস, সেটা হচ্ছে দৌরে হাদিসের ক্লাস, সব থেকে উঁচু ক্লাস। এ হাদিস পড়তে গেলে 14 বছর 13 বছর 12 বছর প্রিপারেশন নিতে হয় যে আমরা হাদিস পড়বো তার প্রিপেয়ার্ড হচ্ছে। তো 14 বছর আমাদের যে হাদিস পড়তে নাই ছুঁতে টাইম লাগে, ওই হাদিসকে কোন আক্কেলে সোনাওয়ালার হাতে তুলে দিলেন আগে তার জবাব দেন। যে বোখারী শরীফ আমাদের ছুঁতে 14 বছর টাইম লাগে, সেই বোখারী শরীফ সাধারণ ব্যবসায়ীর হাতে কেন তুলে দিলেন আগে তার জবাব দেন। আপনাদের মাদ্রাসায় যে বোখারী শরীফ দৌরে হাদিস সর্বোচ্চ ক্লাসে পড়ানো হচ্ছে, সেই বোখারী শরীফ পানালার হাতে কেন আগে তার জবাব দেন? সেই বোখারী শরীফ মোবাইল দোকানদারের হাতে কেন তার জবাব দেন? নেই কোনো জবাব, কারণ এই কিতাবটা পড়তে গেলে 14 বছর টাইম লাগে, তারপরে সে কিতাব পড়ে আর ওই কিতাব তুলে দিয়েছে সাধারণ মানুষের হাতে। মানুষ গোমরা হবে না ভাইজান, কথা বুঝতে পাচ্ছেন না? তারা বলবে না সবরাত করতে নেই, তারা বলবে না মাজার জিয়ারত করতে নেই, তারা বলবে না এইসব আপনার আপনার কি বলে আখেরি জোর পড়তে নেই, তারা বলবে না মিলাদে কিয়াম করতে নেই, তারা বলবে না যত রকম আমরা যে কাজ করি সব বিদাত, তারা বলবে না। তো বলবেটা কারা? কোথার থেকে ঘসতে 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 বাইরে যে সোনার কাজ করে মাশাআল্লাহ তারাক্কি দিয়েছে আল্লাহ ভালো, কিন্তু পরে শুনছে মাওলানা সাহেব হয়ে গেছে লে। দিয়ে আমাদের বলছে হুজুরদের ফুঁক মারা পয়সা ওদেরকে আর নিয়ে হবে না, এসব আলেমুল আমাদের কাজ। আমার ফুঁক মারা পয়সা তোর কিসের পয়সা আগে বল? তুইও তো ফুঁক মারিস, আমি তেল পানির বোতলে মারি, তুই পাইপ দিয়ে শোনাতে মারিস। আর আমার প্রশ্ন একটা, এখানে দুবাই দেখুন, মায়ানমার দেখুন, বার্মা দেখুন, সিঙ্গাপুর দেখুন, সারা পৃথিবী সৌদি আরব দেখুন, সারা পৃথিবী যেখানেই যাবেন ফুঁক মারা কারিগর সোনার কারিগর দেখবেন একটা না একটা হুগলির বেরোবে। যদি 10টা কারিগর থাকে তো 9টা হুগলি জেলার ছেলে বেরোবে। সারা ভারতবর্ষ ঘুরুন, সোনার লাইনের কিং হচ্ছে হুগলি জেলার ছেলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। আরে আমি হুগলির ছেলে, আলু আর সোনা ছাড়া বুঝি না। এখন কথা হচ্ছে হুগলির ছেলেদেরই ফুঁক মারাতে এত তারা কি কেন? কারণ হুগলিতে এসেছিল বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী, তেল পানির বোতলে যে সেই ফুঁক দিল, আজও পর্যন্ত মুখে দিকার গ্যাস সিলিন্ডার দিয়ে দি, ফুঁক দিয়েই এদের তারা কি আল্লাহ দিয়েছে বলুন না, সুবহানাল্লাহ। কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? এখন তুমি যে ফুঁক দিচ্ছ, তোমার ব্যাকগ্রাউন্ড হুগলি থেকে হলে জিস থালি পে খা রহে হো উসি কো সুরাগ কর রহে হো জি, ইসে নমক হারামি কাহা জাতা হ্যায়। ক্যামেরাগুলো আমার ওইখানে সিসি ক্যামেরা লাগানো আছে, সব লোড করে রাখা আছে, পাকামো করবে না। আমাদের ছেলেগুলো বুকা, তো তোরা তো যাস বেলায় ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে আসর বেলায় মগরব বেলায়, আর ওরা ফজর বাদে যে জিয়ারত করে চুপচুপ করে চলে আসছে। আমার কাছে রাখা আছে, এই জিয়ারত করতে কি করতে এসছে? এ তো বলে বেদাত, এই কেন এসছে? সব আমি ওগুলো সব পয়েন্টিং করে রেকর্ড করে সেভ করে রেখে দিয়েছি। যারা বেদাত বলো কবর জিয়ারত করা, তো আমরা নয় ফজরের পরে 21, 22, 23 ঈশ্বর সাহেবের 21 তারিখে প্রথম দিন ফজরের বাদ থেকে যে লাইনটা থাকে ওটা তোমাদের লাইন থাকে, আমাদের নয়। তার দলিল আমার কাছে আছে। আব্দুল্লাহ আব্দালের জলসা, আজকে যারা বলছে এসব জিয়ারত টিয়ারত করার দরকার নেই, সিসিটিভি লাগান, আমি তো বলছি আপনাদের আগে ওরা চুপি চুপি যে জিয়ারত করে আসে। রাতের অন্ধকারে কেউ যখন থাকে না, লক্ষ্য করুন ওই পাঁচিলের পেছন দিকে হুজুরের আব্বাজানের কবর জিয়ারত করছে। কেন রে ভাই, তুই যখন এটাই করবি তো ওটা কিসের ব্যাপার? ব্যাপার আছে হাল তেরা চাল হ্যায় মতলব উসকা মাল হ্যায়। যদি বলেন কেন ব্যাপার, কোরআন আর সহিহ হাদিস ছাড়া চলবে না, কোরআন আর সুন্নাহ ছাড়া চলবে না, এর পেছনে ব্যাপার আছে। বিরক্ত লাগছে না তো কাউকে?
কারণ আমি এমনি রেগে যাইবি, আমার এমনি মরণ হয়নি যে আমি ওয়াজ করব ঘটনা শুনিয়ে চলে যাব। আমি এসব ওয়াজ কেন করছি? জ্বালাই পড়ে করছি, দুঃখে করছি, আক্ষেপ পরিতাপের সাথে আজ করতে বাধ্য হচ্ছি। কারণ যখন বাইরে যে আমরা বলি বাড়ি কোথায়, বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ, নাম শুনেছেন কোতুলপুরে? বলে হ্যাঁ, ওই ওনার কবরস্থান থেকে 10 মিনিটের রাস্তা, বাড়ি তার জাঙ্গিপাড়া পার। বাড়ি কোথায়? ছোট জুটকে লাগে জানেন তো, ফুলপুরা শরীফের। বলছে হ্যাঁ, ওনার খিড়কির পরেই আমাদের বাড়ি। বাড়ি খোঁজ নিয়ে দেখো রসপুর মাধবপুর সেই সন্তোষপুরে, বেশ করেছে পরিচয় দিয়েছে, কারণ সে ছোট হুজুরকে ভালোবাসে তাই দিয়েছে। বেশ করেছে পরিচয় দিয়েছে, আব্দাল হুজুরকে ভালোবাসে তাই তার কাছের কথা বলেছে। এদের বলার অধিকার আছে, তোমরা পরিচয় দেওয়ার বেলায় দিচ্ছ, আর গাদ্দারি করার বেলায় কেন করছো? আগে তার জবাব দাও। ভাইজান আমার কথা দুঃখ নেবেন না, আমার খেয়ে কাজ নেই যে আমার এইসব ওয়াজ করতে হবে। বলে হুজুর দুশ্মন বাড়বে, ও দুশ্মন বাড়লো বাড়লো তো আমার কি আছে? নবীর দুশ্মন ছিল, ওলিদের দুশ্মন ছিল, এখন এইসবের আব্দুল্লাহ আব্দাল দুনিয়ায় নেই, পর্দা দিয়েছেন, তারও দুশ্মন আছে তো আমারও থাকবে। হোয়াটএভার, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। ওলিয়াউলিয়াদের শান সম্পর্কে আলোচনা করতে গেলে আলেম ওলামাদের রাতের পর রাত কেটে যায়। মুসলমান আজকে সেই দিকটাকে পুরো ব্ল্যাঙ্ক করে দেয়া নেই 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 নেই, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায় নামদার তাকরির করছেন, ওয়াজ করছেন বনি ইসরাইলের কিছু মুসলমানদেরকে নিয়ে, তিরমিজির মধ্যে পেয়ে যাবেন, আর সাইয়্যিদ তিরমিজি বেশাক ওটাও সহি, আল্লাহ রাসূল ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে নবীজি শোনাচ্ছেন, শোনো মানুষকে সুসংবাদের কথা বলো, আজাব গজবের কথা বলো না, শাস্তি বিধানের কথা বলো না, সুসংবাদ শোনাও, রহমত শোনাও। একজন মানুষের কথা বলছে বনি ইসরাইলদের মুসলমান, কারণ আমার নবীর আগেও মুসলমান ছিল, নবীর আগেও ইসলাম ছিল। সংবিধানের ক্ষেত্রে পলিসি মেকিং করেছে, নবীদের উপর যেভাবে ওয়াহি এসেছে তারা সেইভাবে পরিচালনা করেছে, ঠিক আছে? তো বনি ইসরাইলদের একজন নবী, নবীর উম্মত 99টা মার্ডার করেছে, কটা? তার মানে সাংঘাতিক গো, যাতে ব্যাপার 99টা মার্ডার করে ছেলে খেলা ব্যাপার। তার মনের মধ্যে এখন হয়েছে যে আমি একটু যাব, যে আমায় কি আল্লাহ মাফ করবে, একটা হুজুরকে যে জিজ্ঞাসা করি, তো তাওরাত ইনজিল জবুরের যারা হুজুর আছে, যে তাকে জিজ্ঞাসা করছে, হুজুর আমি 99টা মার্ডার করেছি, আল্লাহ আমায় মাফ করবে? বলছে জাহান্নামে চলে যাবি, আল্লাহ মাফ করবে? 99টা মার্ডার করে ঢং করতে এসেছো, আল্লাহ তোকে জাহান্নামে দিয়ে দেবে, তলোয়ার বার করে হুজুরকে ঝেড়ে দিয়েছে। হ্যাঁ গো, নবীজি শোনাচ্ছেন, এখন টান দিয়ে সুদ দিয়ে বললে অনেক টাইম লাগবে, শর্টে শুনে নেন, সময় কম। ও হুজুরকে ঝেড়ে দিয়েছে, ফিরে এসেছে, কি হলো রে ভাই? আজকে আর একটা কাজ করেছি। বলে কি? একজন হুজুরকে বললাম আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমি জিজ্ঞেস করলাম, সে হুজুর বলছে আল্লাহ তোকে জাহান্নামে দেবে, তারপর কি করলে? ঝেড়ে দিয়েছে হুজুরকে। হ্যাঁ, তো কটা হলো? বলে 100 কোটা কমপ্লিট। বুঝে দেখ, পাগলামো করিস নি, হতে পারে এখনো তোর জন্য আল্লাহ রহমতের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বললেন, হতে পারে তোর জন্য আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। তুই এক কাজ কর, কি তুই ফুরফুরাই চলে যা, ওখানে আল্লাহওয়ালা কিছু বাস করে, আল্লাহওয়ালাদের এলাকা। তুই কোতরপুর চলে যা, ওখানে আব্দুল্লাহ আব্দাল আছে। বললেন, ভাইজান এইসব জায়গাগুলো আবার অ্যাডভার্টাইজ করছেন, কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই, বেশ করছি করছি, তোমার কি? কথা বুঝতে পারছেন না? ওখানে কিছু আল্লাহওয়ালা আছে, কোতলপুরে যা কিছু আল্লাহওয়ালা আছে, কন্দপুরে চলে যা আল্লাহওয়ালা শুয়ে আছে, আরো দিগার এলাকা আছে যেখানে আল্লাহওয়ালা শুয়ে। এক কথাই, যে কোনো জায়গায় যা, এখান থেকে কিছু দূর আল্লাহওয়ালা কিছু আছে, ওদের সহবতে যা, ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ তোর রহমতের দরজা খুলে রেখেছে, এখনো মাফ হয়ে যেতে পারে। এলে ধুয়ে সকালবেলায় গোসল টোসল করে নিয়ে সকালবেলায় যেতে গেছে, কিছু দূর গেছে,
যাওয়ার পরই আজরাইল এসে গেছে। এবার আজরাইল একটা কোম্পানি, তার মধ্যে ভালো ফেরেশতা আছে, খারাপ আছে। খারাপ রুহ কবজ করার ফেরেশতা আলাদা, ভালো রুহ কবজ করার ফেরেশতা আলাদা। ইল্লিনের রুহ আলাদা কবজ হবে, সিজ্জিনের রুহ আলাদা লোক কবজ করবে। যে খারাপ রুহ বদবক্তকে যে কবজ করতে যাবে সে দেখতে ভয়ঙ্কর, আর যে আল্লাহওয়ালার রুহ নেবে, ইমানদারের রুহ নেবে, সে দেখতে খুব সুন্দর। এগুলো শুনেছি তো নাকি গো? ঠিক আছে, দুটো ফেরেশতা যে ঝগড়া লেগে গেছে, বলে আমি এর রুহ নেবো, আর খারাপটা বলছে আমি নেবো, ভালোটা বলছে আমি নেবো, আবার খারাপটা বলছে আমি নেবো। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে দুজনের মধ্যে এত ঝগড়া কিসের? বলছে দেখো ও তো তওবা করতে যাচ্ছিল, তো আমি ওর রুহটা নিই। বুঝি বলছে না ও তো এখনো তওবা করেনি, খবরদার নিউনি, আমি নেবো। বলছে না না ও তো যাচ্ছিল, নিয়ত করে চিন্নামাল আয়মাল বি নিয়ত। হাদিসটা কি? কিসের হাদিস? জোরে বলুন, বুখারীর শেষ হাদিস, হাদিস না প্রথম? জোরে বলো, প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা সহি নাকি? হাদিস হাদিস করছেন সহি বুখারী? বুখারীর প্রথম হাদিসই তো গরিব হাদিস, আমল করছেন কেন? যদি একটা সহি একটা গরিব হাদিসের পিছনে যদি একাধিক সহি হাদিসের সাপোর্ট থাকে, ওসুলে হাদিস তার জন্যই পড়তে হয়। অতএব জঈফ হাদিস করে চিৎকার করবেন না, ওই জঈফ হাদিসের পিছনে যে কায়দা ওসুলে হাদিসের সেই ছাঁচে যদি পড়ে, ওই জঈফ হাদিসটাকেও কিন্তু গ্রহণযোগ্যতা তার অনেক বেড়ে যায় এবং সেটা আমলের দরজায়, আমলের পর্যায়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস বুঝতে গেলে ওসুলে হাদিস পড়তে হবে। আপনার ভাইজান কথা বোঝা গেছে না যায়নি? বুঝে দেখো ও তো নিয়ত করেছে, ও তো নিয়ত করে যাচ্ছে। বুঝে দেখো ও তওবা পড়ে রে, আমি বলছি চলো আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহকে জিজ্ঞেস করতে গেছে, আল্লাহ বলে কি? ও কে নেবে ওর রুহ? আমি নেবো না, ও নেবে। একটু গরম গরম করে দেন না, একটু ঠান্ডা হয়ে গেছে। ভাইরা আছেন কেউ? একটু চাটা গরম করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে শোনো, তোমাদের দুজনে ঝগড়া করতে হবে, আমার ফয়সালা সূক্ষ্ম ফয়সালা। তাহলে কি বলছে? যে মেপে দেখো যে ও যে যাচ্ছিল, ও যে যাচ্ছিল, ও আল্লাহওয়ালাদের বাড়ির কাছাকাছি কি পৌঁছেছে? ওর বাড়িটা যেখানে ও গেছে, যেখানে ওর মত আসবে, ওই জায়গাটাকে একটু মেপে দেখো, ওটা ওর বাড়ির কাছে না আল্লাহওয়ালাদের বাড়ির কাছে? যদি দেখো আল্লাহওয়ালাদের বাড়ির কাছে, তাহলে ভালো ফেরেশতা সে রুহ কবজ করবে। আর যদি দেখো না ওর বাড়ির কাছে, আল্লাহওয়ালাদের বাড়ি অনেক দূর, তাহলে খারাপ ফেরেশতা কবজ করবে। বুঝতে পেরেছেন কঠিন অবস্থা? সঙ্গে সঙ্গে না, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, এসে যাও, টেনশন নেই, বসো। তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ কার্পেটওয়ালাকে ডেকেছে। কার্পেটওয়ালাকে? জমিনের ফেরেশতাকে ডেকেছে। কারণ আল্লাহ তো দেখতে পাচ্ছে যে ওই মানুষটা যে জায়গাটায় গেছে সেখান থেকে আল্লাহওয়ালাদের বাড়ি অনেক দূর, ওর বাড়ির কাছাকাছি আছে। আল্লাহ সঙ্গে সঙ্গে কার্পেটওয়ালাকে ডাকলেন, জমিনের ফেরেশতাকে ডাকলেন, আর বলছে এই যা রে যা, এই জমিনের ফেরেশতা, আমার ওই বান্দাটাকে আমি মাগফিরাত দিয়েছি, ওকে ক্ষমা করে দিয়েছি, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ওর পাপগুলো মুক্ত করে দিয়েছি আমি। যাও তো, তওবা করার ইচ্ছা প্রকাশ করেছে, ওর জন্য রহমতের দরজা খোলা আছে। কিন্তু ওই মানুষটি নিজের বাড়ির কাছে আছে, আল্লাহওয়ালাদের বাড়ি থেকে অনেকটা দূরে আছে। যা, এই ফেরেশতারা কিন্তু চলে গেছে, ফেরেশতারা যে মেপে দেখবে ও আল্লাহওয়ালাদের বাড়ির কাছে না নিজের বাড়ির কাছে। যদি আল্লাহওয়ালাদের বাড়ির কাছে আসে তো ভালো ফেরেশতা কবজ করবে ওর জান, আর যদি নিজের বাড়ির কাছে থাকে তাহলে বদবخت ফেরেশতা, ওই সিজ্জিনের ফেরেশতা কবজ করবে। যা রে যা, আমি আল্লাহ দেখতে পাচ্ছি বান্দাটা ওর নিজের বাড়ির কাছে আছে। তুই কার্পেটটাকে টান, জমিনটাকে টানতে থাক, টানতে থাক, জমিনটা টেনে টেনে ওই আল্লাহওয়ালাদের বাড়িগুলো ওই মানুষটার কাছাকাছি করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? আল্লাহ যাদের গুনাহ মাফ করার ইচ্ছা প্রকাশ করে তাদের জন্য আল্লাহ একটা দরজা পেলি সেটাই কাজে লাগাই। বলুন না সুবহানাল্লাহ। জমিনকে বলছে তুই কার্পেট গুটো, ওকে টেনে এনে দে। সহি রেবায়েত শোনাচ্ছেন রসুল, আমি আপনাদেরকে ভাষান্তর করলাম।
কারণ কঠিন কঠিন ওয়াজ এখন বার হয়েছে, ভারী ভারী ওয়াজ। বাবারা তোমার চোখে দেখবে শিখ পুড়িয়ে ছাঁকা দিয়ে দেবে, তাড়াতাড়ি চোখে হাত দিচ্ছে, আল্লাহ রড গরম করে বাবা তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে, উফ বাবা রে, জিভ টেনে বাবা তোমার পায়ের আঙুলে বেঁধে দেবে বাবা, ওই দিক দিয়ে উঠে পালাচ্ছ, জিয়ারত করে পালাই চল, দূর হুজুরের আওয়াজ শোনা যাবে না, ভয় লাগবে না গা। আবার বলছি আকাশ থেকে আগুনের গোলা ছুঁড়বে বাবা, বা সাহায্য করার কেউ থাকবে না, অজয় দা আকাশ থেকে মারবে বলছে, শোনা যাবে না, ভয় লাগবে না। আমরা সবাই গুনাগার না, আমরা ডুবে আছি না গুনাই, তা এখন আরো ভয় দেখানো ওয়াজ করলে হবে? আল্লাহ রাসূল বলছে ভয় দেখানো ওয়াজ করো না, আল্লাহর গজবের কথা বেশি করে বলো না, রহম রহমতের কথা বলো, কারণ আল্লাহর গজবের থেকে রহমতের হাতটা অনেক বেশি লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি ওয়াজ বেশি করা দরকার? রহম রহমতের কথা। হুজুর একটু নামাজের কথা বলবেন না? হ্যাঁ বলবো, নামাজের কথাও বলবো, ভাইয়ের জায়গা ছেড়েছ তার কথাও বলবো। হুজুর একটু রোজা কথা বলবেন না? হ্যাঁ, রমজান মাস আসছে বলবো, রোজা রেখে তুমি গালাগাল করে ঝগড়া করো ওটাও বলবো। বলো হুজুর একটু সুদখোরের বিরুদ্ধে বলবেন না? হ্যাঁ আমি বলবো, কিন্তু যাকাত মেরে খাই ঠিক মতো যাকাত আদায় করে না তাদের বিরুদ্ধেও বলবো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? খালি একতরফা তো কথা শুনলে হবে না, আমরা গুনাহে ডুবে আছি শুনে রাখেন, আমাদের বুঝতে হবে, ভয়েতেই টটরস্ত, আল্লাহ জিভ কেটে নেবে, চোখে ছাঁকা দেবে, রড পেটে ঢুকিয়ে দেবে। পাশের লোকটাকে বলছে আল্লাহ গুন্ডা নাকি বে, আস্তাগফিরুল্লাহ বলতে নেই, রড ঢুকাবে বলছে, পেটে জিভ কেটে নেবে বলছে, এইগুলো তো সব অ্যান্টি সোশ্যাল গুন্ডাদের কাছে, আল্লাহ কেন করবে? ওর মাথায় আসবে কি আসবে না? বাবা জাহান্নামের আগুন জ্বলছে বাবা, আগুনে ফেলে তোমাকে পুড়িয়ে মেরে দেবে, ওই যে আল্লাহ আগুন জ্বলিয়ে বসে আছে বলছে, এলি পুড়াবে, ভয় লাগবে না? ভয় লাগবে কি লাগবে না? তাই আল্লাহর রাসূল বলছে এইসব ওয়াজ করো না, আল্লাহর গজবের থেকে রহমতের হাত অনেক লম্বা। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, কেন আমি আল্লাহকে ভয়ই বা করব? আল্লাহকে ভয় করব, এই ভয় খুশুর ডেফিনেশন, আল্লাহকে ভয় করব, খুশু খাশিয়াত ইলাহি, এর সংজ্ঞাটা কি? আল্লাহ মারবে বলে ভয় করব, জাহান্নামে দেবে বলে ভয় করব না। আল্লাহ যাতে তার আবদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয়, আল্লাহ যাতে কষ্ট না পায়, যে আশা নিয়ে আল্লাহ আমাদেরকে আবদ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে, মাবুদের দাসত্ব যদি আমরা না করি, আমি ইচ্ছা করে যদি আগুনে পা দিই আমার আল্লাহ কষ্ট পাবে, তো আমার কর্মে আল্লাহ যাতে না কষ্ট পায় এই ভয়টা আমি করি। বলেন না সুবহানাল্লাহ। তো খুশুর ব্যাপারটা কি? খুশু খুজু আমরা জানি না, খুশু নামাজ পড়ি, খুজুর নামাজ পড়ি, এগুলো তো বুঝতে হবে আমাদের সব। আর আমরা কি খালি ভয় দেখাচ্ছি, সেই ছোট থেকে মা শুরু করলো আজও পর্যন্ত ভয় দেখানো, হুজুররাও ছাড়লো নি, মা বলেছে লাইনে আনার জন্য, তা এখন তো বুঝিয়ে দিতে হবে। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দুনিয়ার বাদশাহ কায়ে নামদার এক সময় তাকরির করছেন, ওয়াজ করছেন, ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে সাহাবা একরামদের মনের হাল দেখে এক সময় বলছেন, তোমরা ঘাবড়িও না আমার সাহাবারাও। আরবি এবারত বললে সময় লাগবে, বাংলায় বলে দিই ঠিক আছে, কারণ এখন তো বাংলায় স্টাইল এসে গেছে অলরেডি, বাংলায় বোকারি শরীফ খালি খুঁজে কত নম্বর পৃষ্ঠায় তো বাংলায় শোনো না, কত নম্বর হাদিসে আছে সব বনাস আছে, তোমার কম্ম না। নবীজি ওয়াজ করতে করতে বলছেন, হাশরের ময়দানেতে যখন বিচার আরম্ভ হয়ে যাবে, ইয়াউমাহুশরুন নাস, সমস্ত মানুষ একত্রিত হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, আল্লাহ যখন জান্নাতের দৌড়া করবে, জান্নাতিরা ওই সময় বলবে কিনা, আল্লাহ তোমার এহসান, তুমি জান্নাত দিয়েছো, তুমি হুরানে বেহেশত দিয়েছো, আল্লাহ তুমি মেহরবানি করেছো, ওই সময় একটা টোলা খাড়া হয়ে যাবে, একটা দল খাড়া হয়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ ও
রব তোমার জান্নাত তুমি ফিরিয়ে দাও, আমাদেরকে ময়দানটাকে ফিরিয়ে দাও। কোন ময়দান চাও? যে ময়দানে তোমার জন্য বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম, যে ময়দানে তোমার জন্য বলিষ্ঠ কণ্ঠে আমি মানুষের কাছে জিহাদ করেছিলাম, যে ময়দানেতে তোমার হাবিবের জন্য গর্দান কাটিয়েছিলাম, যে ময়দানেতে যে কুফফারদের বিরুদ্ধে লড়েছিলাম, যে ময়দানেতে যে মুনাফিকদের বিরুদ্ধে লড়েছিলাম, যে ময়দানেতে যে তোমার হাবিবদের বিরুদ্ধে জিহাদ করেছিলাম কিতাবকে সামনে রেখে, আমাদেরকে ওই ময়দানটাকে ফিরিয়ে দাও। আমার আল্লাহ বলছেন, যাও যাও তোমরা জান্নাতে আরাম করোগে যাও, আর তোমাদের উত্তরসূরি যারা আজও তারা দুনিয়ায় কায়েম রয়ে গেছে, যারা জিহাদ করার করে গেছে উত্তরসূরি দুনিয়ায় এখনো রয়ে গেছে, অস্বীকার করার জায়গা নেই। কত নাম্বার হাদিস আছে তোমার, কত নাম্বার পর্যন্ত জানা আছে আগে বলো, কথা বুঝতে পারছেন না? জানাজা পড়ে শান্তি নেই গো, মানুষ মরেছে জানাজা হয়েছে সেখানে ঝড়া লেগে গেছে দুজনে, কেন? দোয়া করেছি তাই, লে বাবা হয় কি হয় না? আমাদের ওখানে একটা যুবক মানে কম বয়সে আমাদের থেকে একটু কম বয়স ছেলে মারা গেছে, আমি প্রায় জায়গায় গল্পটা শুনিয়েছি আজও শোনাই। জানাজা পড়াতে একজন হুজুর জানাজা পড়াচ্ছে, আমি যে দাঁড়িয়ে পড়েছি, সব জানাজা অ্যাটেন্ড করতে পারি না, কিছু কিছু অ্যাটেন্ড করি। জানাজা শেষ হয়ে গেছে, হুজুর এদিক ওদিক দেখছে, আর আমাদের কি অভ্যাস, জানাজা শেষ হলে একটু ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, ঠিক আছে পড়ছি আমরা, ও জি বলুক আর না বলুক, মল সাহেব বলুক আর না বলুক আমরা পড়ি, জানি দোয়া হবে। তো পাবলিক পড়তে আরম্ভ করে দিয়েছে, আমাদের অভ্যাস, আমাদের অভ্যাস মানে হুগলি জেলার অভ্যাস না, সারা পৃথিবীর অভ্যাস না। আরবে হয় না, তুমি গেছো তো শুধু আরবে, দুবাই, আপনার মিডল ইস্টে, তুমি মিশরে গেছো জীবনে, তুরস্কে গেছো জীবনে? না, আমি আরবটা নেবো, মিশর কেন নেবো? আমি তো, তুমি আরবের হাদিসটা নাও, বোখারাটা নিচ্ছ কেন? কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি, যে পাগম করা কথা বললে হবে না। সারা পৃথিবীতেই দোয়া করে, সব পড়ছে, আর পাবলিক ভাবছে মলি সাহেব জানাজা পড়িয়েছে, ভাই জানাচ্ছে দোয়া করবে, এটা হয় কি হয় না? মেয়েরা ভাইজান দোয়া করবে, উনি জানাজা পড়িয়েছে, পাবলিক পড়ছে, আর ভাবছে যে আমি দোয়া করব। আর আমি তো মডেল দেখে দেখছি, এই তো দোয়া করা মডেল নয়, কারণ রতনে রতন চেনে। আর শিব হুজুর ভাবছে জানাজা তো হয়ে গেল, এখনো মাল তুলছে না কেন, মুশকিল কঠিন অবস্থা। আমি দেখলাম কিচ্ছু করলে হবে না, আল্লাহ আমিন বলে দোয়া আরম্ভ করে দিলাম। সেও এরম করে দোয়া, এরম এতটুকু হাত তুলে মোহাম্মদ রসুল্লাহ একসঙ্গে বলা আবার নাকি শির, আল্লাহ আর মোহাম্মদের নাম একসঙ্গে নেওয়া যাবে না। ফতোয়াকার আরবের শায়খ উসাইমিন, এই সালাফিস্ট নামধারী নামদারি আলে হাদিস, কি আল্লাহ আর মোহাম্মদ নাম একসঙ্গে নেওয়া যাবে না, ওর কথাই নেয় না আরবে কেউ। মসজিদ কুবাতে দেখুন একসঙ্গে আল্লাহ আর মোহাম্মদ লেখা আছে, বলুন না সুবহানাল্লাহ। বুঝতে হবে, এমন কাজ করে যেন লোক লাগে, ক্রিয়েটিভিটি দেখিয়ে দিলাম, গায়ে মানে না আপ মোড়ল, এটা কথা আছে না, তুই মানিস আর না মানিস, এ মাথায় করে পান নিয়ে যাচ্ছে বুঝলেন, এ তোর মাথায় কি বলছে পান, তোর কেটে নেবো দুই কান, ফেলে দিয়ে চলে গেছে। কি হলো বলছে না না পান নিয়ে যাচ্ছে বলছে, তোর মাথায় কি পান কেটে নেবো তোর কানে, কান কেটে নেবো বলছে, ওর মাথায় কি ছিল, সীতাপুর বাজারে নিয়ে যাচ্ছিল, ওর মাথায় ছিল আম, বলি তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো আস্ত বড় এক থাম। পরের দিন নিয়ে গেছে বাজারে, হাটতলা আছে না এখানে, ওইখানে ধরেছে, তোর মাথায় কি, বলে পান, বলছে কেটে দেবো তোর কান। এ তখন বলছে তোর মাথায় কি, বলছে আমার মাথায় আম, বলছে তোর কি, তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো আস্ত বড় এক থাম, কিন্তু ও তো ভুলে গেছে,
ওই তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো আম গাছ। বলছে শোন শোন, থাম আর পান আর কান মিলেছে? হ্যাঁ মিলেছে। আমার আম গাছ মিললো নি তো? বলছে মিলুক আর না মিলুক, দিলাম কিনা বল। এই কেসটা ঠিক এইরকম হয়েছে। তুই হুজ্জুতি না এগুলো? রিদিম মিলুক আর না মিলুক, আম আর থাম মিলছে, থাম ভুলে গেছে, আম গাছ মিললো? বলছে মিলুক না মিলুক, ঢুকিয়ে দিলাম কিনা বল। এই এদের তর্ক হচ্ছে ঠিক সেই ডিজাইনের। দুঃখ হাসিও পাই, দুঃখ লাগে, বুঝলেন? আল্লাহ আমিন শেষ হয়ে যেত, আমার পাশে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে একটু হাইটটা কম। দোয়া করাটা কি খুব জরুরি ছিল? পাশে যে কে রে ভাই, সত্যি এরকম যদি বলে খারাপ লাগবে না শুনতে? দোয়া করাটা কি খুব জরুরি ছিল? আপনার একটা সেন্স অফ হিউমার নেই মশাই, একটা জওয়ান ছেলে মারা গেছে আর আমরা মন সাহেবে ঝগড়া করবো দোয়া করেছি বলে? ঠিক আছে, দোয়াই তো করেছি, ছোট করুন না, অত সব ভাবার কি আছে? এটা না করলেও তো পারতেন। আচ্ছা ভাই, বাপা মার চুপ করুন না, কেন এসব বকছেন, এখন এসব বলছেন কেন? সব মন খারাপ, একটা যুবক ছেলে চলে গেছে, আমরা এত বড় চল্লা ধরলাম যে ঝগড়া করতে হবে? একটা গ্রামে পাঁচটা ডাক্তারের কোনো দ্বন্দ্ব নেই, দশটা উকিলে কোনো দ্বন্দ্ব নেই, একটা গ্রামে ২৫টা ব্যবসায়ী কোনো দ্বন্দ্ব নেই, একটা গ্রামে কত রকম মানুষ কোনো দ্বন্দ্ব নেই, আর দুটো মসজিদে দুই ইমাম সাহেব ২০৩ হয়ে বসে আছে, এর কথা ঐশ্বর্য হয় না, ওর কথা ঐশ্বর্য হয় না, কেন এটা হবে? আমরা জাতির যাজক। আজকে স্টেজে উঠে দেখেন, এ ওর বদনাম করছে, ওর বদনাম করছে, ওর বদনাম করছে, ওর বদনাম করছে। আমি বক্তব্য দিচ্ছি, হ্যাঁ আমি যেটা বলছি আমারটা বলছি, তোমারটা না যায় হারাম বলে গালাগাল দিচ্ছি না আমি। আমারটাকে খারাপ বলছো তাই তোমার আমি কন্ডেম করছি, নিন্দা করছি, কিন্তু তোমারটা খারাপ আমি একবারও বলছি না, কারণ ওটা আমার মাসলা নয়। আমি যেটা করছি, অল ওভার ওয়ার্ল্ডে ৯৭% মুসলমান যেটা মেনে চলে, আমি সেটাকে এস্টাবলিশ করছি। তোমার ৩% আদার্সদের নিন্দা করে টাইম পাস করার আমার সময় নেই। আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? তুমি আমারটা খারাপ বলছো তার কন্ডেম করছি আমি, এন্ড আই গট আ রাইট, এ কন্ডেম করার রাইট আছে আমার। তুমি আমায় খারাপ বলছো, আমি খারাপ নই, এটা প্রুভ করার রাইট আমার আছে। যদিও এটা বলে কাউকে গুরুত্ব দিতে আমি চাচ্ছি না, তথাপি এটা আমার রাইট আছে, কিন্তু তুমি কি করছো আমার বলার দরকার নেই, কারণ তুমি নিজে বলে বলেই হাঁপিয়ে যাবে একদিন। আমাদের বিরুদ্ধে এত ফতোয়া, আমরা কারোর বিরুদ্ধে এখনো ফতোয়া দিয়েছি? প্রয়োজন হয় না, কারণ খামাখাই চিৎকার করে আমার ইমরান ভাইজান পরে আসবে, দেখবেন ওনার কাছে একটা ওয়াজ শুনবেন, আমার খুব ভালো লেগেছিল। একটা ছেলে এসে ঈদের দিনে সকালবেলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিয়ে দিয়েছে, বলে ঈদের দিনে আজান আবার কিরে ভাই? ভাই কোথার থেকে বলে? আমি অমুক জায়গা থেকে পাস করে এসেছি, তাই আজান দিয়ে দিলাম, দলিল আছে আমার। দলিল দাও, বলছে এখানে হবে না, ওই বাজারের মধ্যে বড় ময়দানে ২০-৩০ হাজার লোক জড়ো করে আমি দলিল দিয়ে দেবো। বাসে সব আমাদের কিতাব টিতাব সব নিয়ে গেছে। বলছে তোর কিতাব কই? বলে আমার কিতাব লাগবে না। বলছে আমার কিতাব লাগবে না, আমি নিজেই কিতাব। ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি আগে দলিল দাও, আজান তুমি দিয়েছো। সুজা উঠে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে বলবো যে আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মেহরাবুদ্দিন সিদ্দিকী, আমার গ্রাম ফুরপুরা শরীফ, আমার হচ্ছে ফোন নাম্বার এত 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 এত, আমার এই এই এই, আমি এই পড়ে এসেছি অমুক জায়গা থেকে। ভাই আজানটা আমি যে দিয়েছিলাম ওটা আমার একটা ছোট্ট মিস্টেক ছিল, দলিল টলিল নেই, যদি ব্যথা দেন সবাই আমায় মাফ করে দেন। লে সত্যি শোনেন, পরে বলছি কেমন মাপ চাইলি? বলছে মাপ চাইলে মানুষ মহান হয়। পোলাইটলি মাপ চেয়ে নিলাম, ঠিক আছে। পরে দেখছে তার চাহিদা শেষ নেই, যেই এসছে তাকে ডাকছে। অমুক জায়গা থেকে পাশ করে এসেছিল, মানুষকে জাগ্রত করেছে নামাজের জন্য, যাই হোক আজানটা দিয়েছে, লোক তাড়াহুড়ো করে ফেলেছে, নামাজটা পেয়ে গেছে, ওটা ওর ভুল ছিল, ওটা ছোট করে দেখো। তখন বলছে তুই কেমন মাপ চাইলি? বলছে পাগল কথা করে, এক আজানে ৩০ হাজার লোক আমায় চিনে নিল, তোরা কি করেছিস? এই হচ্ছে কেস, যে ঈদের দিনে আজান মারো, এক আজানে সব চিনে যাবে, এরকমই কেস ঘটছে।
তো আমি বলছি এসব ছাড়ুন, আমার কানের কাছে যে ও বলছে বাপদাদার নাম ভাঙে আপনাদের চলে, মরিদরা ফল ফুল দিচ্ছে, ফল টল দিচ্ছে, খাচ্ছেন, গতর মাশাল্লাহ ভালোই করেছেন, এসব বেদাত কাজগুলো করেন কেন? হ্যাঁ, আবার আলেমদের কাজ দোয়া করতে হয় কি করতে নেই? একটা আলেম এখানে আছে আর আপনি করে দিয়ে চলে গেলেন, পড়াশোনা করুন আরো। আজকে তো আমাকে মারছে রে ভাই, হাকিকত বলছি আমি। আলম হুজুর চলেন, বলে হাতটা ধরে কোথায় যাবো আমি, ধর চলেন না, ওই পাশের দিকে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে মাঠের পাশে। লোক সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম, হেসে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, হাত ধরে যাচ্ছি, হাত লাগিয়ে বলতে পারবো যে আমরা ঝগড়া করতে যাচ্ছি, লোক খারাপ বলবে তো, হেসে হেসে ওয়ালাইকুম আসসালাম বলছি। শোনেন, পাশে যে ওখানে দাঁড়িয়ে বলছে প্রবলেমটা কি বলুন, বিয়ে শাদি করেছেন? বলছে হ্যাঁ মাশাআল্লাহ, আমার দুটো বাচ্চা। আচ্ছা কি হয়েছে বলেন তো? না আপনি যে আল্লাহ হুমিন করে যে দোয়া করতে হাত তুলে দিলেন, এর কি দরকার ছিল? এটা বিদাত নয়? আচ্ছা ভাই, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলেছি, ওই দু ছেলের মায়ের হাত ধরে টানিনি। মানে আচ্ছা আপনার স্ত্রীর হাত ধরে টানিনি, আমি আল্লাহর কাছে হাত তুলেছি। বলে এটা বিয়াদবি কথা না? আচ্ছা আল্লাহর কাছে হাত তুললে বারণ করছেন, এটা বিয়াদবি কথা না? আপনার যদি স্ত্রীর কথা বলতে আপনার গায়ে লাগে, তো আমার আল্লাহর কাছে হাত তুলতে আপনি বললে আমার তো গায়ে লাগতেই পারে। আমার বাপ গুনাহগার, আমি তার জন্য শতবার হাত তুলব। আপনার আব্বার প্রয়োজন নেই, হাত তুলবেন না, এজ ইয়োর উইশ, ইটস ইয়োর ফ্রিডম, আই নেভার এভার ইন্টারফেয়ার অ্যাট ইয়োর ফ্রিডম, কখনো আপনার ফ্রিডমের মধ্যে আমি নাক গলাবো না। আপনি তুলবেন না, ব্যক্তিগত ব্যাপার, আমি তুলিছি, আপনি কেন ফতোয়া দিচ্ছেন? ভাই আমার কথাটা বুঝতে পাচ্ছেন তো নাকি? আমার বাপ গুনাহগার হতে পারে না, কবরে যাওয়ার পরে, কবর দেওয়ার পরে তুলতে পারতেন? আমি তখনও তুলবো, ফের তুলবো তো কি হয়েছে? আমারই তো আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আমারই তো আল্লাহ, যতবার খুশি ততবার তুলবো, আপত্তি আছে? কেন তুলছেন? আমি দোয়া, জানাজাটাই তো দোয়া। আমি না জানাজা দোয়া না, জানাজা নামাজ, সুবহানাল্লাহ বলেন, জানাজা নামাজ, জানাজা দোয়া নয়। ভাই মাইয়াতের প্রতি দোয়া, আচ্ছা গুড। আর বলছেন যে ফরজে কিফায়া জানাজার নামাজ, তখন কি বুঝে নামাজের পরেই তুলতে হবে? বেহতার টাইম সারা পৃথিবীর মধ্যে নামাজের পর আল্লাহর কাছে হাত তোলাটা পৃথিবীর শ্রেষ্ঠ টাইম, আমার রাসূল বলেছেন। আর একটা টাইম কি জোফর লাইল, রাতের গভীরে। আর এই আমল আমরা করিনি, আমার নবী নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া পড়তেন, মুখে পড়তেন, আবার হাতও তুলতেন। সব সময় যদি হাত তুলতেন সাহাবারা আমল করত, ওটা নামাজের মধ্যে ফরজের পর্যায়ে আমরা ভেবে ফেলতাম। তাই আমার রাসূল তিনি কখনো মুখে দোয়া পড়তেন, কখনো হাত তুলেছেন। সাহাবাদের মধ্যে ইসলামের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলের ইন্তেকালের পরে চারটি যুদ্ধ হয়েছিল, একটা উসামার যুদ্ধ, একটা উসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ, একটা আপনার মুনকারে যাকাতদের বিরুদ্ধে যুদ্ধ, আর একটা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। এই চারটি যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম। এই চারটি যুদ্ধের একটা যুদ্ধে যাকে বীর সেনাপতি করে সিদ্দিকে আকবর পাঠিয়েছিলেন, ওনার নাম হচ্ছে আলা আল হাজরাবি। আলা আল হাজরাবি যখন যুদ্ধক্ষেত্রে বেরিয়ে পড়লেন মুরতাদদের, মুনকারে যাকাতদের বিরুদ্ধে, রাতের অন্ধকার নেমে গেল, নেমে উটের পিঠ থেকে খাবার টাবার সব কিছু নামালেন, নামিয়ে যখন খাওয়া দাওয়া করলেন, পানি খেলেন, তিরমিজির রেওয়ায়েত শোনাচ্ছি আপনাদেরকে, আমার বাবার গল্প নয়। খাওয়া দাওয়া করার পরে একটু আরাম করছে, রাত্রে উটগুলো হঠাৎ পাগল হয়ে মরুভূমির মধ্যে কোথায় হারিয়ে গেল, দূর দূর পর্যন্ত দেখা গেল না। বলল হুজুর এখন যে অবস্থা, আমরা তো না খেয়ে মারা যাব হুজুর, কি কঠিন অবস্থা হুজুর। বলছে শোনো কিছুই নেই, এবার কিছুই নেই, সব উঠে, কিছুক্ষণ পরে আমরা ছটফট করতে করতে মারা যাব, না পানি না খাবার। অপেক্ষা করলেন, ওয়াক্ত আসলো ফজরের, নামাজ শেষ হতে ফারাফা ইয়াদেন, সকলে হাতগুলো আল্লাহর কাছে তুলে সম্মিলিতভাবে সালাম ফিরার পরে দোয়া চালিলেন, কিছুক্ষণ পরে উটগুলো আবার ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ, কি করলেন? নামাজের পরে সম্মিলিত
মুনাজাত করলেন। এই সম্মিলিত মুনাজাত নামাজের পরে যে আমরা করি এটা বিদাত নয়, সাহাবাদের আমলের মধ্যে পাওয়া গেছে। কারণ দোয়ার প্রয়োজন ছিল উট আসার, দোয়ার প্রয়োজন আছে আমাদের গোনা মাফ হওয়ার। ভাইজান কথা বুঝতে পারছেন? একটা সাহাবা থেকেই যদি আসে ওটাই আমাদের জন্য আমলের জন্য যথেষ্ট। এবারে প্রচুর দলিল জুমার দিনে দেখবেন, আমরা দেখতে পাই সালাম ফিরছি, জুম্মার নামাজ হয়ে গেল, নামাজে সালাম ফিরলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ফট করে একজন উঠে পড়লো, উঠে ইশারা করছে, কি কি করবে শুনছেন নাকি? বিরক্ত লাগছে? ঘটনার ওয়াজ সহজ, এক ঘটনাই ওয়াজ শেষ, এগুলো কষ্ট লাগে একটু বলতে, শুনে নেন। জুমার দিনে দেখবেন সালাম ফিরেছেন, হট করে একজন উঠে পড়লো, উঠে পেছন দিকে দেখছে, কোথায় কি হলো? বলছে আমি যাব, আমি বসো, হয় কি হয় না, মোনাজাতের আগে আমি যাব, আমি বসো, যাব আমি বসো, আমার নামাজ হয়ে গেছে আমি যাব। আমি আমাদের হয়নি বসো, সুবহানাল্লাহ বলবেন না, আমাদের হয়নি বসো, যেও নি ইয়ার, আমি কে ইয়ার ব্যাট, কথা বুঝতে পারছো? তুই যাবি কেন আমায় জবাব দে, আর তোর যদি যাওয়ারই ছিল তুই পেছনের কাতারে দাঁড়ালি কেন, পাকামো করে আগে দাঁড়ালি কেন, যেখানে সব পালাবার জায়গা তুই পালাবার জন্য ঢুকে বসে থাক, অসুবিধা নেই। না আমি মুনাজাত যদি না করি ওটা তো নামাজের অংশ নয়, আমি তোমার ইচ্ছা, তুমি মুনাজাত করো না করো, হাত তোলো না তোলো তোমার ব্যাপার, আমি নাক গলাচ্ছি না, কিন্তু তুমি যে যাব বলে যাবে, তোমার পেছনেই আছে আমার বাপ, তার কাঁধের উপর দিয়ে তোমার নোংরা পাটা তুলে নিয়ে গেলে আমি তোমার ঠ্যাংটা কেটে নেব, তার পেছনে আছে আমার চাচা, তার মাথার উপর দিয়ে তুমি পার হয়ে যাবে, তোমার পেছনে আছে আমার পাড়ার সেই মুরব্বি, তোমার ডান দিকের কাতারে আছে আমার সেই আপনার বাবার বাবা দাদু, তুমি তাদের করো কোলের উপর দিয়ে ঠ্যাং তুলে তুমি যাবে বেয়াদবি করে বাপের কোলে পা দিয়ে, এটা আমি সহ্য করব না, তোমার দোয়া করতে হবে না বসো, আমাদের দোয়া শেষ হলে একসঙ্গে ভদ্রভাবে বার হবে, তবে ঘাট ডিঙিয়ে যাওয়া হবে না, বুঝলাম মক্কা শরীফে যায়, আমি তুমি মক্কা শরীফে যেয়ে যেও, আমাদের পাড়ায় হবে না, কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? না আমি কি জায়েজ করছি, আমি জায়েজ না জায়েজ ফতোয়ায় যাব না রে ভাই, তোমার পিছনে আমার বাপ যার পায়ের তলায় আমার জান্নাত, তোমার পিছনে আমার দাদু যার পায়ের তলায় আমার বাপের জান্নাত, তুমি কোন আক্কেলে পার হয়ে যাবে, তোমার যদি যেতেই হয় গুড তুমি যাও, একটু লেটে দাঁড়ো পিছনের কাতারে দাঁড়ো, তুমি একা বেরিয়ে জুতো পায়ে দিয়ে হন হন করে চলে যাও, কেউ তোমায় বারণ করবে না, জায়েজ না জায়েজ ফতোয়ায় যাব না, আমি হাত তুলছি আমার দলিল পেশ করেছি সম্মিলিত মোনাজাতের, আমি বারবার করতে পারি, তোমার কি, তোমাকে কে অধিকার দিয়েছে আমার কাজগুলোতে এসে ফতোয়া দেওয়ার, তুমি মুক্তি? ভাইজান কথা বুঝতে পারছেন না? ফতোয়া দিতে গেলে সেখানে যে দিন যেখানে দেওয়ার প্রয়োজন, সেখানে যে দিন রাতের অন্ধকারে যখন বাঁশ বাগানের ধারে ছেলেটা ফোন দিয়ে হ্যালো তোমার জন্য আমার ঘুম আসছে না, কার জন্য, ঘরে বউ আছে ফেরার একজনের জন্য ঘুম আসছে না, তার ফোনটা কেড়ে নিয়ে বল জি যা তোর বউয়ের কাছে যা বেহুদা, ওখানে গেলে ওর মাসল আছে সিক্স প্যাক আছে, যদি ঘুষি টুষি মেরে দেয় নাক ফেটে যাবে, ও ভয় লাগছে, আল্লাহর কাছে হাত তুলছে তখনই প্রতিবাদ হচ্ছে। ভাইজান কথা শুনতে খারাপ লাগছে নাকি আপনাদের? সমঝাও করো ইয়ার, ধর্মটা কত সুন্দর, আজকে যে কথাগুলো বলছি এই জেহাদ তারা করে গেছে আজ তার জন্য, তার কবরের ধারে জায়েরিনের ভিড় লেগে গেছে, আর বহু এমন বিখ্যাত বিখ্যাত মানুষ চলে গেছে যাদের কবরের ধারে দূর দূর পর্যন্ত সে আলো দৌড়ায় না রাত্রে, আজ এই কাজগুলো করে গেছিল আব্দুল্লাহ আব্দালের মতো মানুষ, তাই শবে বরাতের রাত্রিতে তাদের কবরের ধারে জায়েরিনের ভিড় লেগে গেছে, কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন? তাদের কথাগুলোই তো আমি বলছি। তো ঠিক আছে কোনো ব্যাপার নাই, তো যখন দোয়া চাইলো, আচ্ছা জালালাইন শরীফ খুলুন, তার হাসিয়ার মধ্যে চলে যান, যে দেখবেন নামাজের পর হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাওয়ার উত্তম টাইম, তো আমি বললাম দেখুন জানাজা নামাজ, তাই নামাজের পর দোয়া করেছি, বলছে না না জানাজা দোয়া, আমি বললাম না দোয়া নয় জানাজা নামাজ,
যে না দোয়া আচ্ছা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাবাইস ভাত খাওয়ার সময় এই দোয়াটা পড়েন তো পড়েন না কখন পড়েন হ্যাঁ বাত মাশাআল্লাহ বাথরুম যা বুঝো এটা ভাত খাওয়ার সময় পড়ে এটা বাথরুম যাওয়ার সময় পড়ে আমি বাথরুমে উজু করে যান না না উজু করে কেউ যাই আমি চেক করি যেটা করলেন আমি উজু করে এসে দাঁড়ালাম বাথরুমে তো উজু করে যান না ওটা দোয়া আর এটা হচ্ছে নামাজ তাই উজু করে এসে দাঁড়ালাম বাথরুমে যখন ঢোকেন আল্লাহু আকবার বলে বাথরুমে ঢোকে বুঝো না 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 আজকে দেখুন এক্ষুনি যেটা করলাম এটা নামাজ তাই আল্লাহু আকবার বলে দাঁড়ালাম বাথরুম যখন করা মিটে যায় তখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম আলাইকুম এবার পানি নে করেন বুঝে দূর আচ্ছা এই দেখুন আপনার পেছনে নামাজ পড়লাম সালাম ফিরলাম একটু এটা নামাজ তাই তো শোনেন জানাজা নামাজ দোয়া নয় দোয়া পড়তে গেলে উজুর প্রয়োজন নেই জানাজা পড়তে গেলে উজুর প্রয়োজন হয় দোয়া পড়তে গেলে তাহরিমা বাঁধা শর্ত নয় জানাজা পড়তে গেলে তাহরিমা বাঁধা শর্ত দোয়া পড়তে গেলে ইমাম রাখা শর্ত নয় বাথরুম যান ইমাম রাখেন যে তুই আগে যেমন করে বসবি তুই আমার ইমাম আমি তেমন করে না 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 আমি দেখুন ওটা দোয়া তাই দোয়া পড়তে গেলে ইমাম লাগে না আর জানাজা পড়তে গেলে ইমাম লাগে দোয়া পড়তে গেলে চারটে তকবীর দিতে হয় না জানাজা পড়তে গেলে চারটে তকবীর দিতে হয় দোয়া পড়তে গেলে কাতার দিয়ে বসতে কাতার দিয়ে বসেন সব দোয়া 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 পড়তে গেলে উজু শর্ত নয় কিন্তু জানাজা পড়তে গেলে আপনার কাতার দেয়া শর্ত অতএব নামাজে যা যা শর্ত আছে জানাজায় সবগুলো আছে বলেন না সুবহানাল্লাহ অতএব জানাজাটা কি বলেন এবারে ওই যে রুকু সেজদা নেই আচ্ছা এটাই তো ব্যাপার বহু পৃথিবীতে এমন আজান একামত আছে যার নামাজ নেই কি করবেন আপনি আজান একামত আছে নামাজ নেই মানে আর কেন ছোটবেলায় কানে আজান দেয়নি আর এক কানে একামত দেয়নি হ্যাঁ দিয়েছে নামাজ পড়েন না কেন ভাইজান কথা বুঝতে পারছেন তো জানাজান নামাজে তাই রুকু সেজদা নেই থাকবে কি করি সূত্রা যদি একজন নামাজ পড়ে সামনে কারো যা চলে না যদি কেউ যাই তো সূত্রা দাও কেন যে সামনে কাউকে রেখে রুকু সেজদা করলে শিরকের গন্ধ বার হতে পারে আর আমার আল্লাহ শিরকে পছন্দ করেন না তাই সামনে একটা মানুষ শোয়ানো থাকবে তাকে রেখে তুমি রুকু সেজদা করলে শিরক হতে পারে শিরকের গন্ধ আসতে পারে যদি ওটা আব্দুল্লাহ আব্দাল হয়ে থাকে তিনি আল্লাহর বলি আর তুমি যদি রুকু সেজদা করো আর রাস্তার ওপার থেকে তার জানাজা যদি একটা বেকুব দেখে একদিন তার কবরে যেয়ে সেজদা করবে সে বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না যার জন্য জানা যায় রুকু সেজদা নেই বাকি সব আছে বলেন না সুবহানাল্লাহ বুঝে হ্যাঁ হ্যাঁ ওটা ওই নামাজের মধ্যেই দোয়া আইলে দোয়া ছাড়বে না সে বলে না ধর কাঁচি ধরে আছি ছাড়বো না আমি দোয়া থেকে সর বলি আমিও ছাড়নেওয়ালা বান্দা নয় আমি যেখানে এমনি নামাজ পড়াটা দোয়া না ফাইভ টাইমস প্রে পাঁচ অক্ত প্রার্থনা এটা কি দোয়া নয় যদি ইংরেজি কথা বাংলা কথা বলবো নামাজ পড়া কি আল্লাহু আকবার এটা কি দোয়া নয় সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া লা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এটা কি সানা এটা দোয়া নয় হ্যাঁ ওটাও দোয়া তারপর কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফিসিক করে উঠলেন কেন ভালো হয় না বললেন না কি গো ঠোঁটগুলো সব লড়ে উঠলো কেন ভাই কিছু বললেন শুনতে পেলাম না কেন সব আস্তে করে বললেন কেন ভাই সুবহানাল্লাহ বলেন সবাই মিলে বলেন সুবহানাল্লাহ ও ভদ্রলোক দেখি ভাই কি বললেন আমি খারাপ বললেন নাকি খচ্চর বললেন না না আমিন বললাম তা আস্তে করে কেন বললেন আমরা আস্তেই বলি আমি যাক একটা জায়গায় তো মিলল আমরা জোরে বলি না আস্তে বলি আস্তে বলি
আলাম আপনি আসতে বললেন তার মানে দেববন্দি ঠিক যে হ্যাঁ আমি দেববন্দেরই একটা মাদ্রাসায় পড়েছি আজও গুড তাহলে আপনি একবারও মুখে উচ্চারণ করবেন না জানাজার পরে এই যে আমরা মোনাজাত ইসালে সওয়াব যে দোয়া করলাম এটা করতে নেই আপনি যদি দেববন্দের পড়াশোনা করেন একবারও মুখে উচ্চারণ করবেন না কারণ ফতোয়ায় ইমদাদিয়া দেখুন ফতোয়ায় রশিদিয়া দেখুন ফতোয়ায় দারুল উলুম দেববন্দ দেখুন ফতোয়ায় আহমদিয়া দেখুন সদর মুফতি মুফতি শফি সাহেবের ফতোয়া দেববন্দের ফতোয়া হর হালে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যখন খুশি ইসালে সওয়াব করা আমলে মুস্তাহাব জোরে বলুন সুবহানাল্লাহ তা আপনি দেববন্দি হয়ে কেন ভাইয়ের বিরোধিতা করছেন আমি তো ভাবছিলাম আপনি ওদের কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না আপনি যদি দেববন্দি হয়ে থাকেন তাহলে আপনি বিরোধিতা তো করতে পারেন না কারণ আপনি বিরোধিতা করলে আপনার আকাবিরিনদের বিরুদ্ধে চলে যাবে আমার পক্ষে নাই বা হলেন আপনি আপনাদের তো আগে হন যারা তাবলিগ করে আমি বলি এই জানাজার পরে ক্রিয়েটিভিটি দেখাতে যে দোয়া দরকার নেই বলবেন না এটা যদি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আপনারা হয়ে যাবেন আমাদের বিরুদ্ধে নয় ভাইজান আমার বক্তব্য বোঝা যাচ্ছে পেছনের ভাইরা বুঝতে পাচ্ছেন খারাপ লাগছে নাকি খুব ইন্টারেস্টিং ব্যাপার তো আমি তখন বললাম আপনি ফিসিক করে কি বললেন বুঝে আমিন বললাম আমরা আসতে বলি আমি গুড আমরাও আসতে বলি আবার অনেক ক্ষেত্রে আমরা অনেককে দেখি আলাদালিন আমিন করে কি করে না যখন আমিন বলে পাশে যে চাচাটা থাকে সে বেচারা হঠাৎ করে এসে আমিন বলে দিয়েছে আর আমাদের মসজিদে তো অভ্যাস নেই যে আমিন বলেছে চাচা হয় কি হয় না আগে বলেন হবে কি হবে না পেছনের চাচাটা হঠাৎ করে সামনে সেই খোঁচো চাচা ছোটবেলায় তারাবি পড়তে যেতাম মসজিদে রেগে যেত হদ্দম জ্বালাতাম তো সাধু সাজতে হবে না সবাই করেছি আমরা পেছনে যে কি গন্ডগোল করতাম আর সালাম ফেরার পর সব ফেরেস্তা হতো কি হতো না আর সামনে থেকে করতো চাচাটা মুরব্বীরা পাশে দাঁড়িয়ে থাকলে হাসলে হবে না হয়েছে আমরাও করেছি দুদিন তিন দিন তারাবি পড়তে গেলাম লম্বা হয়ে মসজিদে শুয়ে আছি আবার যেমনি রুকুতে গেলে দৌড়ে যে ধরে ফেললাম হয়েছে কি হয়নি ছোটবেলায় সেই অভ্যেসটা তো আমাদের আছে চাচা যেমনি আমিন বলেছে ওরে গেল নামাজ শেষ হয়ে গেছে কি হলো চলো না মুসলিমের বেটা এসুক ধরবো না না কোনো মুসলিমকে আমি চিনি না বুঝুন ব্যাপারটা কেন বলে আমিন বলে চিৎকার করে উঠবে কেন রা হুগলির ভাষা লাইভ বন্ধ আছে তো হ্যাঁ লাইভ করুন হুগলি জেলায় একটু ওয়াজ করতে দাও আমিন তুই চিৎকার করে উঠলি কেন রা ও ধরেছে এবং কি খরচা ছেলে বলতো মানে আমার নামাজটাই গেল এসুক ধরবো ওই হেতাই এসেছে হারা যখন মজায় বলার দল দিন বলল তখন আমিন করে চিৎকার মেরে উঠলি কেন আর চাচা ওইরকম করতে হয় গো হ্যাঁ আমরা জানিনি করতে হয় আমরা জানিনি করতে হয় তোর বাপ করেছে জীবনে তোর দাদু করেছে জীবনে আমরা করেছি জীবনে দাদা হুজুর করেছে জীবনে পাঁচ হুজুর কিছু জানতো নি আব্দুল্লাহ আব্দাল জানতো নি কিছু চিল্লে বলতো মনসুর বগদাদি কিছু জানতো না রহমুল্লাহ ইমাম আজম আবু হানিফা জানতো না ইমাম বোখারি জানতো না ইমাম সুফিয়ান সাউরি জানতো না চাচা একটা কথা বলবো ঠান্ডা মাথায় কি মিশ্রির মতো কথা কি বলে এই যতগুলো নাম বললে এরা আগে না আল্লাহর রাসূল আগে চাচা ফিউজ বলে হ্যাঁ তাও যা বেশি বগিনি যা তো চাচা ফিউজ পরের দিন নামাজ পড়তে গেছে অল বলিন চাচাও বলছে পাশ থেকে বলছে হ্যাঁ ভাই কি তুমি কি করতে আমিন বলে চিৎকার করে উঠলে কি বলবো না নবীজি বলেছে তাই বললাম তো কজন বাড়লো দুজন পরের দিন তিনজন চার পরের দিন চারজন মসজিদে খালি আমিন হচ্ছে এবারে শুনুন
কারো আমিন চিৎকার করে বলার ইচ্ছা হলে বেশক বলুন, আমার আপত্তি নেই। আমি ফতোয়াও দিচ্ছি না, নাজায়েজ হারাম বলতে আছে বলতে নেই আমি বলবো না। অ্যাজ ইওর উইশ, অ্যাজ ইওর ফ্রিডম, আপনি মাইক লাগিয়ে আমিন চিৎকার করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি লাউড স্পিকার লাগিয়ে চিৎকার করুন, আমার কোনো আপত্তি নেই। দয়া করে যে মসজিদে বলা অভ্যাস নেই সেখানে যদি হঠাৎ করে চিৎকার করে বলেন, আপনি নাই আপনার জায়গায় বলে দিলেন, কিন্তু পাশে যারা আছে তাদের নামাজগুলো তো খারাপ হলো। কথা বুঝতে পারছেন? অতএব যে মসজিদে বলার দরকার নেই, যে মসজিদে বলা অভ্যাস নেই ওখানে দয়া করে বলবেন না। না হাদিসে আছে, আমি ওখানে গেলেই তো আপনি ফিউজ হয়ে যাবেন, আপনি হাদিস থেকে কি প্রমাণ করবেন? আসাইউল মুসলিম খুলে দেখুন চাচা, শুনেন আসাইউল মুসলিমের মধ্যে আল্লাহ রাসুল বলছে, যখন ইমাম সাহেব ওয়ালা দোয়ালিন বলবে তোমরা সকলে তখন আমিন বলো। এত নম্বর হাদিসে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলছে। এখন নবীরটা শুনবো না আবু হানিফারটা শুনবো? চাচা ফিউজ, সত্যি তো বাবু, এই চাচা এসে তর্ক করছে পরে। হ্যাঁ, আল্লাহর নবীরটা শুনবো না আবু হানিফারটা শুনবো, কোনটা শুনবো? আমাকে যদি বলেন আমি বলবো চাচা পাঁচ অক্ত নামাজ, এখানে আমরা আবু হানিফা লাগে না, আল্লাহর রাসূলই যথেষ্ট। এক মাস রোজা, এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ লাগে না, আল্লাহর রাসূল যথেষ্ট। ধনীদের হজ করতে হবে, যাকাত দিতে হবে, এখানে আল্লাহর রাসূল যথেষ্ট, এখানে আবু হানিফা লাগবে না রাহমাতুল্লাহ। কিন্তু আপনি বলুন, একজন মানুষ যখন মারা যায় তার কাফনের ব্যাটা ছেলে হলে কটা কাপড় লাগে? বলে ফেলেন, ব্যাটা ছেলে হলে আর মেয়ে ছেলে হলে পাঁচটা, আর হিজড়ে হলে বলো বার কর কোন? হিজড়ে ছেলে হলে আর মেয়ে হলে কি হিজড়ে? কে কে তোর ভাই না বোন? কথাটাও ঠিক বলেছে, আমি ওখানেই যাবো লাস্টে। এখন একটা যদি হিজড়ে মারা যায়, কথাটা হাসলে হবে না, এর ব্যাপার আছে এর ভেতরে। একটা যদি হিজড়ে মারা যায় তার কটা কাফনের কাপড় দেবে? সে না ছেলে না মেয়ে, হিজড়ে আছে তো সমাজে না কি গো? আছে মানে আল্লাহর ওলি আছে, বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান আল্লাহ। আর এমন আছে শুনলে অবাক হয়ে যাবে, ইমাম গাজ্জালির উপরে গবেষণা করছে তেমন আছে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সাউরির হাদিসের উপর নক, হাদিস ইমাম সুফিয়ান সাউরিকে রেখে হাদিস গ্রন্থের উপরে নক করছে তেমনও হিজড়ে আছে, ট্রান্সজেন্ডার। নাউজুবিল্লাহ, হিজড়ে বলে তাদের ছোট করবো না, এটা ইংরেজিতে সুন্দর করে বলি। আমি হায়দ্রাবাদ থেকে ফিরছিলাম, কটা বাজে রে? আল্লাহ, কটা বাজে? সময় কোথা দিয়ে গেল কিছু বুঝতে পারছেন? বলির দরবার কোথা দিয়ে যাবে কেউ বুঝতেই পারবেন না। আর আমার শেষের দিকে এসে গেছে, একটু বোঝার চেষ্টা করেন। আমি হায়দ্রাবাদ থেকে ফিরছি, ওখানে যাব, ঘাবড়াবেন না। হায়দ্রাবাদ থেকে ফেরার সময় আমি কোরআন বাইবেল এন্ড উইমেন বলে একটা ইয়ে সাইড নামিয়ে পড়তে পড়তে আসছি, যদিও ওটা আমার সাবজেক্ট নয়। তো হঠাৎ আমার পাশে শুধু চোখটা বেরিয়েছিল, একজন বসেছিল, উনি আমাকে আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম, হোয়াট ইজ দ্যাট? আমি এই যে এইটা, ও দেখতে থাকলো আমাকে, বলছে ওয়ার ইউ কামিং ফ্রম? আই নো আই এম ফ্রম কলকাতা। ইউ সিস্টার? বলছে আই এম ট্রান্সজেন্ডার, আই এম নট ইউর সিস্টার। বলছে আমি আপনি কোথার থেকে বোন? বলছে আমি বোন না, আমি ট্রান্সজেন্ডার। বাই দ্য ওয়ে আই এম ফ্রম হায়দ্রাবাদ রিসার্চ, গোয়িং টু ন্যাশনাল লাইব্রেরি পারপাস। আই বললাম পারপাস? বলছে আই এম রিসার্চ স্কলার, আই গট আ থিসিস অন ইমাম গাজ্জালি। বলেন না সুবহানাল্লাহ, যে আমি এখন থিসিস করছি ইমাম গাজ্জালির উপরে, এখন ন্যাশনাল লাইব্রেরিতে যাচ্ছি, ওখানে আমার গবেষণার কাজ চলছে। তাই আমার চোখটা কন কন করে উঠলো, বুকটা কষ্টে। আমি বললাম আপনার রুজুটা যদি ছেলেদের দিকে হতো আমি আপনার হাতে একটা চুমু দিতাম। শোনেন, আমাদের সমাজে ছেলেদের মধ্যে যেমন চরিত্রবান চরিত্রহীন আছে, মেয়েদের মধ্যে চরিত্রবতী চরিত্রহীনা যেমন আছে,
ট্রান্সজেন্ডারের মধ্যে অনেক চরিত্রবান আছে, তাদেরকে আমরা সমাজে দেখতে পাই না, লজ্জায় বেরোই না, কারণ আমাদের দেশের কালচার এমন যে তারা লুকিয়ে থাকে। আর যাদের দেখতে পাই তাদের মধ্যেও সবাই খারাপ নয়, পেটের জ্বালায় কোনো কাজ নেই তারা হাইওয়েতে টোল ট্যাক্সে কালেকশন করে, বাকি যারা দেহ ব্যবসা করে ওটা ভিন্ন কথা। তো এক দাঁড়ি পাল্লে এক বাটকারা দিয়ে তাদের বিচার করার কিছু নেই। ট্রান্সজেন্ডার বলি খারাপ চোখে দেখতে হবে, ওরা হিজরে নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, ওদেরও কদর আছে, বলেন না সুবহানাল্লাহ, ওরাও আল্লাহর ওলি আছে, ওরাও আলিম আছে, ওরাও বড় বড় রিসার্চ স্কলার আছে। কে বলেছে নেই? সাহাবাদের মধ্যে ছিল না? কথা বুঝতে পারছেন না? অনেক ওলিয়া ওলিয়াদের মধ্যে ছিল না? সব শুনলে তো অবাক হয়ে যাবেন, যাকগে তো ভালো খারাপ দুই। তো এখন যদি এমন ট্রান্সজেন্ডার কেউ মারা যায়, তার কাফনের কটা কাপড় দেবেন? এইখানে আমাদের আবু হানিফা লাগে। সুবহানাল্লাহ বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আবু হানিফা না, নবীজি যথেষ্ট, এইখানে ইমাম আজম আবু হানিফা লাগে। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারাম আলাইকুমুর রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম, ঠিক আছে? আবার কোরআন বলছে লা তাকুলুর রিবা আফাম ওয়া মুদআফা, তোমরা যেন কেউ ডবল ডবল করে সুদ খেও না, সুদ হারাম। কোরআন বলছে যে ডবল করে সুদ খেও না, 100 ডবল কত? জোর করে বলুন। আমি যদি 50 খাই 150 খাবো, কারণ ওটা তো কোরআনে নেই। That's why he is Ahle Hadith, some called Ahle Hadith. That's why he was some called Salafist. যে কোরআনের বাইরে যেটা, নালে ভোরবেলায় কেন জিয়ারত করতে যাবে? ও যদি পিওর হবে তো ভোরবেলায় কেন জিয়ারত করতে যাবে? ওর সুদটাকে হালাল করতে হবে, কারণ অনেক টাকা আছে। এখন সেই টাকা হালাল করতে গেলে আব্দুল্লাহ আব্দালের লাইনে চললে সবটাই হারাম, হানাফির মতে গেলে সবটাই হারাম। এখন কোরআন আর হাদিস অনুযায়ী আমল করব, তাতে দেখা যাক যদি মালটা ওই ছাঁচে ফেলে আল্লাহ ডবল নিতে বারণ করেছে, যদি 9% কথা তো আর লিখা নেই, 11% কথা তো আর লিখা নেই। হাদিস বলছে কুতুবে সিত্তা খুলে দেখুন, আজ-যাহাবু বিজ-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি শাইরু বিশাইরি আত-তামারু বিত-তামারি আল মিলু মিল মিলি ওয়াল হিন্তাতু বিল হিন্তাতি, তোমরা সোনার পরিবর্তে কাউকে দিলে বেশি সোনা নেবে না, সুদ হবে, রূপো দিয়ে বেশি রূপো নেবে না, সুদ হবে, তোমরা খেজুর বেশি দিয়ে বেশি খেজুর নেবে না, সুদ হবে, তোমরা জব বেশি দিয়ে বেশি জব নেবে না, সুদ হবে, তোমরা লবণ বেশি দিয়ে বেশি লবণ নেবে, লবণ দিয়ে বেশি লবণ নেবে না, সুদ হবে, তোমরা কাউকে গম দিয়ে তার পরিবর্তে বেশি গম নেবে না, সুদ হবে, টাকার কথা নেই। দ্যাটস ওয়াই ইট ওয়াজ সাম কল্ড আহলে হাদিস, দ্যাটস ওয়াই ইউ আর সাম কল্ড সালাফিস্ট, কারণ সুদের মালটা হালাল করতে গেলে পীরেদের কাছে গেলে হবে না, এই হাদিসের ছাঁচে ফেলো, 6টার বাইরে সুদ খাওয়া যাবে না, হাদিসে আছে, টাকার কথা লিখারে বাম বাম চালাও। আগে কি বললাম, হাল তেরা চাল হ্যায়, মতলব আসল মে উসকা মাল হ্যায়। হ্যাঁ, জয়মন লিয়েছেন নাকি চাচা? ওই জমি বন্ধকের আলোচনা হয় না, এখন অন্য গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, ওটা পরে জেনে নেবেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওসব আলোচনা পরে হবে চাজি, ঠিক আছে? এখন যেটা জরুরি জায়গায় সেটাই আসুন ফোকাস করেন, তাহলে ওই প্রশ্ন উত্তর এলে এখন বহু কিছু এসে যাবে, এখন আমি হুজুরও ধরা পড়ে যাবো গো চাচা। বাবা পল্লি আরাম, 15 টাকা নিয়ে না বাবা, হারাম করে এই কর সেই কর যদি করি, ঘুরিয়ে যদি ওখান থেকে উঠে বলে হুজুর পণ লেয়া যদি হারাম হয় সেই বিয়ে খাচ্ছেন কেন, পড়াচ্ছেন কেন, জবাব কোনো হুজুর নেই তো কেন? আবার না আমি এমনি বলছি চাচা, সেখানে আবার মুই পড়ে যাব, গণ্ডগোল হয়ে যাবে, এখন সিস্টেম গণ্ডগোল হয়ে আছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিক সকলে বলুন আমিন, সকলকে তওবা করার তৌফিক দিক সকলে বলুন আমিন। খালি সাদা টুপি সাদা জামা সুন্দর চেহারা, আহ মাশাআল্লাহ, নারে তুমি বেরা ভুজির জিন্দাবাদ, ভেতরে দেখেছো কি আছে? আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়তের রাজপথে চালায় সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের মওতের আগে আমাদের সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় বলুন আমিন।
এই দোয়াটাই আমরা সবসময় চাই। কেউ পরিষ্কার নয় গো, কিন্তু ট্রাক থেকে সরে গেলে তো হবে না, ট্রাকের উপরেই তো থাকতে হবে আমাদের। সেই ট্রাকটা আমি এখন আলোচনা করছি, বুঝলেন? তাহলে এখন সুদ গন্ডগোল করে দিচ্ছে, এইখানে আমাদের লাগবে। সুদ খাওয়া হারাম আল্লাহ বলে দিয়েছেন, আর সুদের ব্যাপারে আমার নবীও বলে দিয়েছেন। এইখানে লাগে ইমাম আজম আবু হানিফা, কি সুদ সমগ্র হারাম। কেন? এখানে ইস্তিনবাত করলেন কিসের উপরে? আন্না নবী আলাইহিস সালাম কল কুল্লু হালালিন বাইয়ানুন ওয়া কুল্লু হারামিন বাইয়ানুন বাইনাহুমা মুতাশাবিহাত। কারণ সব হালাল কে বলছেন? নবীজি। সব হালাল বর্ণনা করা আছে, আর সব হারামও বর্ণনা করা আছে। বাইনাহুমা মুতাশাবিহাত, ওই হারাম হালালের মধ্যে কিছু জটিলতা রয়ে গেছে। এই জটিলতা কি? ডবল খাবো সুদ না সিঙ্গেল খাবো? জটিলতা কি? ওই ছটার বাইরে কি হবে? জটিলতা কি? ওই হিজরের জন্য কাফনের কাপড় কটা হবে? জটিল, বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এগুলো কেন আবু হানিফার উপরে কেন দায়িত্ব? না না, এ নবীজির জমানা থেকে হচ্ছে। যখন আল্লাহর রাসূল পাঠালেন ইয়ামানে, তুমি ইয়ামানে যাচ্ছ শরীয়তে ইসলামের কাজ করতে? জি হুজুর। ওই ইয়ামানে যে যদি কোনো মশলায় জটিলতা আসে তুমি কি করে পরিষ্কার করবে? ওই হুজুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যদি কিতাবুল্লাহ থেকে যদি পরিষ্কার করতে না পারো, বলছে শুন আপনার হাদিস, বলছে ও থেকেও যদি পরিষ্কার করতে না পারো, তখন বলছে ইয়েস, আমি তখন ওটাকে ইস্তেহাদ করব হেকমত দ্বারা। আল্লাহ রাসূল বলছে আল্লাহ তোমার হেকমতে বরকত দিক, আল্লাহ তোমায় ইস্তেহাদ করার ক্ষমতা দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা মুস্তাহিদ মানি। এই ইস্তেহাদ করা সাহাবাদের উপরে আমার রাসূল যখন সাপোর্ট করেছে, ইস্তেহাদ করাটা হলো সুন্নাত। ইমাম আজম আবু হানিফা ইস্তেহাদ করেছেন, দ্যাটস ওয়াই আমরা মুস্তাহিদ মানি। এই জন্যে সুবহানাল্লাহ বলেছেন। ভাইজান কথা বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ আব্দালের জলসা, যার জন্য এত ভেতরে ঢুকে আমি আলোচনা করছি, তাদের পথ কোনটা ছিল, তারা মুস্তাহিদ মেনেছেন বা কেউ কেউ নিজেরা মুস্তাহিদও ছিলেন। এখন চাচা তো ফ্যাসাদে পড়ে গেছে, এখন আমিন ও তো জোরে ধরে গেছে, আমিন করছে, মহা মুশকিল চাচা। এখন কি হবে? তখন আমি বলবো শোনো তুমি কোথায় দলিল পেয়েছো আমায় দেখাও। বলছে রসুলেরটা শুনবো না আবু হানিফারটা শুনবো? আমি চাই অবশ্যই রসুলেরটা শুনবো, রসুলেরটা মেনে চলবো, তবে আবু হানিফা যেভাবে শুনিয়েছেন ওইভাবে শুনবো, নিজের মতো করে ব্যাখ্যা করে শুনবো না। সুবহানাল্লাহ বলে। বিরক্ত লাগছে সবাইকে? ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আলোচনা বোঝা যাচ্ছে? তখন বলছে কোথায় বলেছে বলো? বলছে মুসলিম শরীফের মধ্যে এত নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যখন তোমাদের মধ্যে ইমাম ওয়ালা দোয়াল্লিন বলবে তোমরা সকলে আমিন বলো। ওই যে আল্লাহ রাসূল বলতে বলেছেন, আচ্ছা ওটা চাচার জন্য ঠিক আছে, আমাদেরকে বোঝান। হ্যাঁ এটাই তো। আচ্ছা ওটা তো কাটা হাদিস, পুরোটা বলুন, পুরোটা শুনবেন। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বাল ইযা ক্বাল আল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদ ইযা ক্বাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কি বলছে? যখন তোমাদের মধ্যে ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা, আমি বিশ্ব নবী মুস্তাফা তোমাদেরকে বলি তোমরা সকলে রাব্বানা লাকাল হামদ বলবে। ইযা ক্বাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যখন ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে, ফাকুলু আমিন, তোমরা সবাই মিলে আমিন বলবে। এটা কে বলেছে? আমার রাসূল বলেছে। কি বললেন? সামি আল্লাহু লিমান হামিদা বললে রব্বানা লাকাল হামদু বলবে, ওয়ালা দাল্লিন বললে তোমরা আমিন বলবে। এখন প্রশ্ন আপনাকে করি, যারা আমিন চিৎকার করে বলে তারা কি রব্বানা লাকাল হাম চিৎকার করে বলে? জোরে বলুন বলে। যদি না বলে, হাদিসের অর্ধেক আমল করলে অর্ধেক ছাড়লে কেন? আগে তার জবাব দাও। হাদিসটা তো পুরোটাই এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বা শেষ, ওর পরে আর কিছু নেই। এই সব ভাঁওতাবাজি কত দিনের? ওর পরেরটা বলুন,
ভাবছি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি না? এগুলো তো হাদিস কে নিয়ে পুরোপুরি আপনার খেলা ছেলে খেলা করা হচ্ছে। আবু দাউদ শরীফ খুলুন, সুনানে আবু দাউদ, আল্লাহ রাসূলকে দুটো জায়গায় চুপ করতে দেখা যায়, সাক্ততাইন, দুটো জায়গায় নামাজের মধ্যে। তার প্রথমটা হচ্ছে যখন সানা পড়া হয় নবী চুপ থাকতেন, আর যখন ওয়ালা দলিন বলতেন তখনও নবী চুপ থাকতেন। বলুন সুবহানাল্লাহ। আমি জানি এর পরিপ্রেক্ষিতে তারা কালকেই আপনাদেরকে মোবাইল খুলে একটা দলিল দেখাবে কি আপনাদেরকে ওয়াইল ইবনে হুজুরে সেই ইয়ামানের নবাব পরিবারের সাহাবার দলিল দেবে আপনাদের। কথাটা বুঝতে পারছেন না? এখানে একটা দলিল আছে চিল্লা আমিনের, সেটা কি জানেন? আল্লাহ রাসূল ইয়ামানে পাঠিয়েছিলেন মাজ বিন জাবালকে, শুনছেন তো নাকি? ওই মাজ বিন জাবাল ইয়ামানে ধর্ম প্রচার করতে গেলেন, ইসলামের কাজ করতে যে নবাব পরিবার ইয়ামানের সম্পূর্ণ মাজ বিন জাবালের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সে কি করেছিল? লাঠি ধরেছিল, তলোয়ার ধরেছিল না, আল্লাহর রাসূলের লাইফ স্টাইলটা শুনিয়েছিল। দ্য ক্রেট অফ হযরত মুহাম্মদ ইজ ফ্রি ফ্রম দ্য সাসপিশনস অফ অ্যাম্বিগুইটি এন্ড দ্য কোরআন ইজ আ গ্লোরিয়াস টেস্টিমনি অফ দ্য ইউনিটি অফ আল্লাহ। আল্লাহর একত্ববাদকে তুলে ধরেছিল এবং আমার নবীজির কথাগুলো বলতে তারা মুসলমান হলো, ঠিক আছে? তখন মাজ বিন জাবাল বলল, ভাই শোনো, কাকে? ওয়াইল ইবনে হুজুরকে। ওয়াইল বিন হুজুরকে বললেন, শোনো, আল্লাহর রাসূল হায়াতে আছে, সাহাবার দরজাটা পাওয়ার জন্য, মন দিয়ে শুনুন, সাহাবার দরজাটা পাওয়ার জন্য কমসে কম একবার নবীর কাছে চলে যাও, ঠিক আছে? তারা নবীজির কাছে আসলো। আল্লাহর রাসূল সাহাবা একরামদের বললেন, শোনো, সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখো, কেননা নবাব পরিবারের কেউ মুসলমান হয়েছে, তারা পুরো নবাব পরিবারের আপনার ওয়াইল ইবনে হুজুর আসছে, তোমরা শোনো, ইস্তেকবালের জন্য কিছু মানুষ বাজারে সীতাপুর বাজারে চলে যাও। বোঝাবার জন্য বলছি, আমাদের অনেকে ইস্তেকবালের জন্য যায় না, তো অনেকে কথা বলো, হুজুর আসবে তো কত লোক দেখো হই হই করছে, না না, আল্লাহ রাসূলও পাঠিয়েছিলেন, নবাব পরিবারের একজন আসছে তাকে ইস্তেকবাল করার জন্য। হ্যাঁ, আসার পরে আল্লাহ রাসূলের কাছে ওয়াইল ইবনে হুজুর ছিলেন কতদিন? 20 দিন। কতদিন? 20 দিন। আর এই 20 দিনের মধ্যে খাফি নামাজ ছিল 40 অক্ত, আর জোরে কেরাত পড়া নামাজ ছিল 60 অক্ত, মাগরিব, ঈশা, ফজর, আর খাফি ছিল জোহর, আসর, মানে যে কেরাত আসতে পারে। ওয়াইল ইবনে হুজুর বলছে, আল্লাহ রাসূলের কাছে এই 20 দিন ছিলাম 60 অক্ত নামাজের মধ্যে, আল্লাহ রাসূলকে মাত্র 3 অক্ত আমি চিল্লে আমিন বলতে শুনেছি। জোরে বলুন। পরে বলছে, আল্লাহ রাসূল যদি এই 3 অক্ত আমিন চিল্লে না বলতেন, আমি হয়তো জানতেই পারতাম না যে আমিন চিল্লে বলতে হয়। ও আল্লাহ, তিনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য চিল্লে আমিন বলেছিলেন। এরপরে যত অক্ত নামাজ পড়েছি নবী আর চিল্লে আমিন বলেননি। এরপরে আমি কুফায় চলে যাই, 1.5 লক্ষ সাহাবা, মাফ করবেন, 1.5 লক্ষ সাহাবা আমরা সেখানে, আমরা কেউ কোনোদিন চিল্লে আমিন বলিনি। এরপরে যখন বদরি সাহাবা সেখানে ছিল 80 জন, কেউ চিল্লে আমি চিল্লে আমিন বলেনি। তার মধ্যে সুফিয়ান সাউরি হাদিসটাকে যখন রিওয়ায়াত করেছে যে নবী 3 অক্ত চিল্লে আমিন বলেছে, অথচ সুফিয়ান সাউরি নিজে কোনোদিন চিল্লে আমিন বলেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা এতজন চপ আসতে আমিন বললেন, কি ভুল করলেন? এবার আপনি বলবেন, আপনি আসতে কেন বলেন? শোনেন, বুখারী শরীফ, সহিহ বুখারী, সহিহ বুখারী করেন, বুখারী শরীফ উচ্চারণ ঠিক করে করবেন। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বাল ইযা ক্বাল আল ইমাম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন ফাকুলু আমিন। কি বলছেন? যখন নাকি তোমাদের মধ্যে ইমাম সাহেব গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন বলবে, ফাকুলু আমিন, তোমরা আমিন বলবে। কিভাবে বলবে? তোমাদের ফাইন ফান্না আপনা তোমাদের মধ্যে ফান্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনিল মালায়েকাত কদ গুফিরা লাহু মা তাকাদ্দ
অনুরূপ হয় আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের আমিন বলাকে শোনা যায়? জোরে বলুন, শোনা যায়? তাই জন্য আপনারাও আমিন বললেন, শোনা গেল না বলেন না, সুবহানাল্লাহ। তার জন্য আব্দুল্লাহ আব্দাল আমিন বলতেন, শোনা যেত না, তাই তাদের কবরের ধারে আজ এত মানুষ কি তাদের পথটা আমরা অনুসরণ করে চলছি। বাকি কারো যদি ইচ্ছাই মানবে না, ইচ্ছাই মানবে না, তোমার উইস, তোমার ফ্রিডমে আমি হাত দেবো না, তবে কারোর উপর কারোটা চাপিয়ে দেবে না। আর বাকি হ্যাঁ মানছি, চলছি, চলবো, এই মুনাফিকই থাকবে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আছেন, আরাম করছেন, জ্বালাইনি আবু জেহেল হঠাৎ করে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার খোদাকে মেনে নিলাম। নবী আমার চমকে গেছে। হ্যাঁ, নবী মেনে নিল, এইসব কি কথা? বলছে তাহলে কলমা বলুন। আবু জেহেলকে বলতে বলছে, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কলমা বলুন। আবু জেহেল বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ঠিক আছে, পরে বলছে, ভাইপু আল্লাহও তো নেই, কোথায় সে? এটা মানা হলো? ও ঠেলায় পড়ে বলে দিলে হয়ে গেল, আল্লাহও তো নেই, সে কোথায়? বলছে আমার আল্লাহ আছে। বলছে তোমার আল্লাহকে আগে দেখাও, আমি দেখবো, তারপরে কলমা পড়বো, মেনে নেবো। বলছে তোমায় দেখতে হবে না, মুসা কালিমুল্লাহ দেখতে পাইলে তুমি কোথার থেকে দেখবে? বলছে ও সব জানি না, যদি আল্লাহ থেকেই থাকে তুমি দেখাও, আমি এক্ষুনি মেনে নেবো, তা না হলে মানতে পারবো না। শোনো, যদি না দেখাতে পারো আমাদের খোদাকে দেখতে হবে, চলো। লে কথাটা বুঝতে পারছেন? আমি শেষ করে দেবো, বলবো, কারা শুনবেন হাত তুলে দেখান, হাত নামিয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমারও টাইম শেষের দিকে, আমি তো এখানে দেড় ঘন্টা মতো বলবো বলেছিলাম, কিন্তু আবার আমার ছোট ভাই ফিরজাদা হজরত মৌলানা তামিমউদ্দিন সিদ্দিকী ফুরফুরা, আমি তো দেড় ঘন্টার বেশি ওয়াজ করি না এখন, এক থেকে দেড় ঘন্টা, ঠিক আছে, ওয়াজ না করি ঘুমে অনেকে টলছে, কথা বুঝতে পারছি না, খালি ঘুমিয়ে পড়ছে, তোমার পাশেই বসে আছে, দেখো আসাদুলকে দেখো ঘুমিয়ে টলছে, ওয়াজ না করি ঘুমোচ্ছে। আর তুই টেনশন লিস্ট আমি দিচ্ছি, আচ্ছা এটা কিসের বাগান? জোরে বলুন, বেহেস্তের বাগানে কাজ কি? খাও দাওয়ার ঘুমো, বলুন না সুবহানাল্লাহ। তাই তো ঘুমোচ্ছে, এখানে অশান্ত মন শান্ত হবে। আবার অন্যরকম কেউ হলে এখানে, আমরা তো মুরগি, আমার আল্লাহ সবার জন্য, রাসূলও সবার জন্য। হ্যাঁ, তোমরা যখন চলবে আপনার সম্মানীয় মানুষদেরকে সম্মান দিয়ে চলবে, বলুন না সুবহানাল্লাহ। কথাটা কি খারাপ লাগলো? বড্ড গায়ে লাগা হুজুর, কিছু করার নেই, কারণ আমি নিজে পাক্কা ইমাদার বাড়ির ছেলে, কথা বুঝতে পারছেন না, আমি পিওর আইমাদার বাড়ির ছেলে। আর আমাদের আইমাদারি জিনিসটা যে কি এটা আমরা ভালোভাবে জানি, আর আমাদের মধ্যে কিছু গুড়া আইমাদার আছে, তাদেরকেও ভালো করে চিনি। এমন ভাব দেখাবে যেন আপনার টাটা বিড়লার মালিক আমি হয়ে বসে আছি, গরম দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে, বাপরে বাপ। আর যত ডায়লগ সানের ঘাটে মাচাই এখানে ওখানে হয়ে ঘরে ঢুকে গেল, নিজে নিজেকে জমিদার ভেবে এখন ঠিক জায়গায় আছি, বাস হয়ে গেল, দুনিয়াটা চোখে দেখলই নি। খারাপ লাগলো আমার কথা? খারাপ লাগলো? আর আমাদের আই মাদারি শেষ হয়েছে এই কারণে, রাজার রাজত্বে গেছে খালি এইসবের কারণে, নবাবের নবাবি চলে গেছে একমাত্র এই কারণে। কথাটা আবার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আর আমরা যদি পোলাইটলি ঠিক সেইভাবে আমাদের মতো করে আমরা চলতাম, প্রজা নেই কাদের, প্রজাবিলি করা আমাদের জায়গা নেই,
আমাদের নেই, আইমা সম্পত্তি আমার নেই, আমাদের নেই, পূজাবিলি করা আমাদের নেই, সবাইরই আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো ভোগ করা, সেটাই তো। যদি বলেন এখানে কেন বলছেন, আমি সীতাপুরে গেলে একটু বলে থাকি, ফুরফুরাই গেলে একটু বলে থাকি, আকনিবাদপুরে একটু বলে থাকি, কুতুলপুরে একটু বলে থাকি, অন্য কোনো জায়গায় বলি না, যেখানে যেখানে আইমাদার থাকে সেখানে একটু বলি, কারণ আমার বংশের মানুষ এসব এলাকায় আছে, আমার বলার অধিকার আছে। এই কুতুলপুরে সিদ্দিক বংশের মানুষ আছে, আমার বলার অধিকার আছে। সীতাপুরে সিদ্দিক বংশের মানুষ আছে, আমার বলার অধিকার আছে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? খালি হুজুরের একা সিদ্দিকই নয়, আরো সিদ্দিকই আছে। হুজুরের একা কোরাইশি নয়, আরো কোরাইশি আছে। অতএব আমি আমার বংশের মানুষদের কাছে আমি আমার কথাটা বলতে পারি, এটা আমার নয় তাদেরও কথা। কেউ মানতে পারছে, কেউ পাচ্ছে না। আবার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমরা একে অন্যে খুটখুট করে লাগান ভাগানো করতে থাকি, কাজটা হচ্ছে আবু জেহেলের ভাইদের কাজ। যেমন আবু জেহেল বলল নবী এক আর করলো এক, ঠিক দিন চলে এসেছে, আল্লাহ রাসূলকে এসে বলছে রাসূল আপনি চলুন কোথায়, বলছে চলুন আমার খোদাকে দেখবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বার হলেন, সঙ্গে আব্দুর রহমান বিন আউফ বার হলেন, আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনিও বার হলেন, আল্লাহ রাসূলের সাথে আবু বকর সিদ্দিক বার হলেন। বার হয়ে যখন আগিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল আল্লাহর দরবারে মাথা তুলে বলছে আমার আল্লাহ আমি ওর খোদাকে দেখতে পারবো না, পরওয়ারদিগার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আমার আল্লাহ বলছেন মোহাম্মদ গো আহেড, তুমি আগিয়ে যাও, আমি আল্লাহ হুকুম করছি ওর খোদাকে দেখতে যাও। হ্যালো, হ্যাঁ জলসা গুটিয়ে দিকে যা, আমি কোথায় ডান ঘুরি থেকে বেরিয়ে, আর একটা জলসালা ফোন করছে, আমি গুটিয়ে দিকে যা, বন্ধ হয়নি কি গো, তোমরাও চালো, থাক থাক আর করতে হবে না। তাই তো উনি এত মহব্বতে চা কি করতে এলো বুঝতে পারি না। না এমনিও মহব্বত করা, আজকে কমিটির উপরে খুব চলছে, কমিটির আব্বা টাব্বা বলে একটা করছে বুঝতে পেরেছি। ভাইজান আমার কথা খারাপ নিচ্ছেন নাকি? চলেন এক এক জায়গায় কাতে পড়তে হয়, কারণ আমার ভাইজান আসছেন, এখন গরম চা এসছে মানে এসতে টাইম লাগবে বুঝতে পারছেন তো। হ্যাঁ এখন বড় ভাই জান আসবে, আমি তো স্টেজ ছাড়তে পারবো না, আমাদের নিচের যারা এবার তাদের উপর যে জুলুম আমরা করি এবার আমি আজ বুঝতে পারছি, আর করবো না, কান ধরছি। মানে আমরা আবার যাদের থেকে একটু চাঙ্গা বক্তা আমাদের একটু ইয়ে থাকলে টানতে বলো আমি যাচ্ছি, এই আজকে আমি কায়দা হয়েছি। আচ্ছা অনেকক্ষণ দরুদশরীফ পড়া হয়নি, একটু পড়া হোক নাকি? তো না একটু পরে পড়বো দরুদশরীফ, এখন পড়লে আমার নিয়েতে টাইম পাস এসে যাচ্ছিলো বুঝলেন, বা হাঁপানো এসে যাচ্ছিলো, কারণ মনটা চাইলো না, যখন পড়ার দরকার পড়বো। চলেন তো আল্লাহ রাসূল যখন বার হলেন ঘর থেকে, দিন দুনিয়ার বাদশা আগিয়ে যাচ্ছেন আর আল্লাহকে বলছে আল্লাহ আমি বার হয়েছি, আল্লাহ আপনি মাফ করে দিন, আমি পারবো না ওর খোদাকে দেখতে। আমার আল্লাহ বলছেন মোহাম্মদ গো আহেড, আগিয়ে যাও, তুমি ওর খোদাকে দেখে এসো। আল্লাহ রাসূল আগিয়ে গেলেন, আরেকটু আগিয়ে গেলেন, আমার মাথা তুলে বলছে আল্লাহ আগিয়ে যাও, কোথায় যাচ্ছে আমার রাসূল? লাতুজাত মানা থাবুলকে দেখতে, চ্যালেঞ্জ। আবার আমার রাসূল বলছে আল্লাহ আগিয়ে যাও হাবিব,
আব্দুর রহমান বিন আউফ, আমর ইবনুল আস, আবু বকর সিদ্দিক কে বলছে, আবু বকর আবু বকর কি হচ্ছে, নবী কোথায় যাচ্ছে? আবু বকর সিদ্দিক বলছে, যা হয়েছে ঠিক হয়েছে, যেটা হচ্ছে ঠিক হচ্ছে, আমার নবীর দ্বারা যেটা হবে ওটাও, জোরে বলুন, ঠিক হবে, বলুন সুবহানাল্লাহ, নবীজি যাচ্ছে আমরাও যাব, চত আরো এগিয়ে যেতে আরম্ভ করলেন, এগিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ গো আপনার হাবিবের বুকের মধ্যে কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, আমি ওর খোদাকে দেখতে পারবো না, পারবারে দেখা, আর আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ বলছে, মুহাম্মদ তুমি এগিয়ে যাও, কোনো ব্যাপার নয়। আল্লাহ রাসূল দিন তুমি আর বাদশা এগিয়ে যাই, এক সময় যখন বুতখানাটা কাছে এসে যাই, আল্লাহ রাসূল পাটা হেঁট করে হাঁটুর উপরে চাপ দিয়ে আসমানের দিকে মুখ তুলে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনার মোহাম্মদ আপনাকে ছাড়া কাউকে দেখবে না। আমার আল্লাহ বলে, মোহাম্মদ তুমি ভাবলে কি করে, আমি আল্লাহ তোমাকে একা পাঠাবো, মোহাম্মদ তোমার সাথে তোমার আল্লাহর খোদাকে দেখতে যাবে, তুই ভাবলে কি করে, আমিও যাচ্ছি তো, এমনি মা কা, আমিও তোমার সাথে যাচ্ছি, হাবিব আগিয়ে চলো। আমার রাসূল আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলো বুতখানা চলে এসেছে, আবু জেহেল ঢুকলো, ঢুকে ওর খোদা লাত উজ্জাত মানাত হাবল, লাত উজ্জাত মানাত হাবল এরা যে আছে, এদের পায়ে যে আবু জেহেল সব সষ্টাঙ্গ প্রণাম করছে, গড় করছে, আমার রাসূল বড় বড় চোখ করে দেখছে, হোয়াট ইজ দিস, ও আল্লাহ আপনি তো সাথে আছেন, টেনশন নেই, সুবহানাল্লাহ বলেন, কোনো চিন্তা করি না। এরপরে আবু জেহেল সেজদা করে এসে আমার রাসূলের দিকে আঙুলটাকে তুলে চোখটাকে গাঢ় করে রঙিয়ে চোখটা লাল করে আল্লাহ রাসূলকে তম্বি করতে আরম্ভ করে, মোহাম্মদ ইউ আর ফিনিশ, নাউজুবিল্লাহ বলুন, তোমায় আজকে শেষ করে দিলাম, তোমাকে ধ্বংস করে দিলাম, তোমার গুরুরকে ভেঙে দিলাম, তুমি হচ্ছে একজন মৃত্যুক, তুমি মানুষকে জাদু করেছো, মানুষকে নিজের দিকে টেনেছো, মোহাম্মদ তুমি ধোঁকাবাজ, তোমার ঘামান্ডকে ভেঙে আজ আমি চুরমার করে দিলাম। আমার আল্লাহ বলে, হে আমার হাবিব, আমি আল্লাহ এই কথা সহ্য করতে পারলাম না, মোহাম্মদ তোমার নূরানি কদমটাকে একবার ওর বুতখানার মধ্যে রাখো, তোমার পাটা ওর বুতখানার মধ্যে রাখো, আমি আল্লাহ বাকি খেলাটা দেখিয়ে দেব। হাবিব একবার তো নূরানি কদমটা ওর বুতখানায় রাখ, বাকি খেলা আমি আল্লাহ দেখাবো। আবু জেহেলের খোদা এখন আমার রাসূলের কদবে, এই দৃশ্য দেখে 1400 আবু জেহেল পন্থী মানুষ, 1400 কাফের, তারা আমার রাসূলের কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে যায়। অনেক সময় আমরা দেখি বুঝছো, ইট মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ ইস পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। কে বলেছে ইসলাম তলোয়ারের দ্বারা এসেছে? এতদিন মুসলমানরা বলতো, আজ আমরাও মানতে বাধ্য, ইসলাম কখনো তলোয়ারের দ্বারা আসেনি, ইসলাম এসেছে মোহাম্মদের মুখের বাণীতে, এবং মোহাম্মদের আদর্শ বিশ্ব জয় করে দিয়েছে। কথাটা আমার বোঝা যাচ্ছে তো নাকি? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কিন্তু আবু জেহেল মুসলমান হলো না কেন? কেন হলো না আবু জেহেল? গোলমাল আছে না, ওর নাম আবু জেহেল তাই, অত যতই বলেন হবে না। আমার বক্তব্য হচ্ছে এই জায়গায়, আপনি যত করেই বলেন ও হবে না, যতই খুলে বলেন ও হবে না। নবীজিকে দেখে আবু জেহেল একটা পাথর তুলে নিয়ে হাতে, ভাইপো বলে কি বলো তো আমার হাতের পিছনে কি আছে? খুব পোলাইটলি সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, আমি কেন বলতে যাব, আপনার হাতের মুঠোই যে আছে ওই বলে দেবে আমি কে। হাতের ভেতর থেকে কলমা শরীফের আওয়াজ আসছে, কলমা শাহাদাতের আওয়াজ আসছে। আমার বক্তব্য, এখানে একটা পয়েন্ট আউট করুন,
ওই পাথরটা নবীর গুণগানকে কালেমা পড়েছে, ও কার হাতে ছিল? নবীর বন্ধুর হাতে না শত্রুর হাতে? এটাই পাথর থেকে শিক্ষা নেওয়া দরকার। ও কার চেঙ্গুলে আছি, কার গ্রিপে আছি, কার শিকঞ্জে আছি, কার পাঞ্জায় আছি, কার হাতে আছি দেখার দরকার নেই। হিন্দুস্তানের গলিতে গলিতে মুস্তাফার নামের আওয়াজ সব জায়গা থেকে মুসলমান তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কোন শিকঞ্জে কোথায় আছে ও তোমায় দেখতে হবে না, ওটা দেখার বিষয় নয়। আমার মুসলমান এভাবে বলতে গেলে রাত কেটে যাবে। মুদ্দা কথা, সার কথা যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের শুনে নেওয়া দরকার। আল্লাহর রাসূলকে মানি আমি, বেশাক মানি, অবশ্যই মানি, কিন্তু নিজের ইচ্ছা মতো মানি না, যেভাবে মেনে গেছে আমি সেভাবে মেনে অভ্যস্ত। যেভাবে মানতে বলেছে আকাবিরিনরা আমরা সেভাবে মেনে অভ্যস্ত, যেভাবে মানতে বলেছে আউলিয়ায়ে কেরামরা আমরা সেভাবে মেনে অভ্যস্ত, অন্য কোনোভাবে মানতে আমরা চাই না। কথা ঠিক আছে, সকলে একমত, অন্য কোনোভাবে মানব না। আজ যদি আপনাদের সামনে দুঃখের বিষয়, কথায় কথায় আমাদের কাছে শিরক 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 কথাটা যেন একটা বিশাল কিছু হয়ে গেছে, না ওরা শিরক করছে, ওরা এই করছে সেই করছে, কিন্তু দুঃখ কি জানেন, এই শিরকের উৎপত্তি আমাকে বলছে লিখে পাঠিয়ে দিয়েছে এখানে, শ্যাওড়া বেড়িয়ার জলসায় আপনারা কেউ ছিলেন? শ্যাওড়া বেড়েতে কত দূর এখান থেকে? এই এইদিকে এইদিকে, হ্যাঁ তো শ্যাওড়া বেড়িয়ে, হ্যাঁ আমি জলসায় গেছি, হঠাৎ করে আমাকে একজন একটা কাগজ দিল, কারণ আমি মিথ্যার আশ্রয় নিই না, যদি নিতাম শ্যাওড়া বেড়িয়ার কথা এখানে বলতাম না। কাগজে লেখা আছে তাবিজ পরা জায়েজ আছে, এটা কি শিরক? এটা কি শিরক নয়? আমার যে শিরকের ব্যবসা তো খুব জোর তুলে দিয়েছে, এই যে আমরা কাছে যে তাবিজ রাখি গো, তাবিজ পরা শিরক, তাবিজ পরা শিরক, অমুক শিরক, তমুক শিরক আরম্ভ করে দেয়। লে বাবা, তুমি পড়ো না আলাদা ব্যাপার, কিন্তু শিরক বলে ফতোয়া দেওয়ার দরকার নেই। আমি তাকে বলেছিলাম, শোনেন আপনি শিরক বলে আপনি হয়তো ভাবছেন যারা তাবিজ দেয় ফুরফুরাওয়ালাদেরকে শিরক বলছে। হ্যাঁ, আমরা যদি কোরআন ছাড়া, হাদিস ছাড়া, হাদিসে লিখিত দোয়া ছাড়া, কোরআন ছাড়া যদি কোন রকম অন্য কিছু ধাগা টাগা এই সেই অমুক কিছু সব বার হয়েছে না, এগুলো যদি পড়েন বেশাক নিঃসন্দেহে এতে আমাদের ফতোয়া হচ্ছে এ সমস্ত পড়া চলবে না, এগুলো হচ্ছে শিরক। কথাটা আমার বুঝতে পেরেছেন? কিন্তু যদি কোরআনের আয়াত হয়, কিন্তু যদি হাদিসে লিখিত কোনো দোয়া হয়, আপনি বলতে পারবেন না। যদি বলেন কেন, তাহলে আপনি শিরক মেহরাব সিদ্দিকী তাবিজ দেয় বলে ওকে বলে দেবেন ঠিক আছে, কিন্তু এই ফতোয়াটা আপনার যে পড়বে আল্লাহর রাসূলের সাহাবার উপরে এবং সহি হাদিস। আর বাকি যদি কেউ সংকট সালাফিস্ট, যদি কেউ সংকট কথিত আহলে হাদিসরা মনে করেন যে এই তাবিজ দিয়া শিরক, তবে আপনি শুনে রাখুন আমাদের ভারত উপমহাদেশের মধ্যে আহলে হাদিস দল যারা প্রচার করেছিলেন এনেছিলেন, নাম হচ্ছে আব্দুল হক বানারসি, আর একজনের নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান। নাম শুনেছেন? শায়েখ, প্রচুর লেখা কিতাব আছে নবাব সিদ্দিক হাসান খান। এই নবাব সিদ্দিক হাসান খানের একটা কিতাব আছে এইরকম মোটা কিতাব, কিতাবটার নাম হচ্ছে কিতাবুত তাবিজাত। অলরেডি ওতে বাচ্চা হতে গেলে কিতাবিজ দিতে হয়, ইজি ডেলিভারির জন্যে কিতাবিজ হবে, গাছে ফল না হলে কিতাবিজ দেবে, হাওয়া বাতাসে কিতাবিজ দেবে, ছেলে কাঁদলে কিতাবিজ দেবে। অতএব আমরা তাবিজ দিই, আর নবাব সিদ্দিক হাসান খান ভারত উপমহাদেশে আহলে হাদিস দলকে যারা এনেছিলেন তার মধ্যে একজন, ইনি কিতাব লিখেছে কিতাবুত তাবিজ। আমরা তাবিজ দিয়ে যদি শিরক করি তাহলে সব থেকে মুশরিক আপনার ফতোয়া অনুযায়ী কে? আপনার ইমাম। কথাটা বুঝতে পারছেন না? সব জঙ্গল খালি মনে করো না, হতে পারে তার মধ্যে বাঘ লুকিয়ে থাকতে পারে। তোমরা আমাদের খোঁচালে আমরা কিন্তু তোমাদের খোঁচাবো। মনে থাকবে নামটা নবাব, মনে থাকবে নবাবপুর নবাব।
আবুবকর সিদ্দিক, সিদ্দিক মনে থাকবে, নবাব সিদ্দিক। ইমাম হোসাইনের বড় ভাইয়ের নাম কি? হাসান। নবাব সিদ্দিক হাসান, আর খান তো মনেই থাকবে, নবাব সিদ্দিক হাসান খান, নবাব সিদ্দিক হাসান খান। এবারেও পাকিস্তান, গতবারেও পাকিস্তান থেকে বইটা আবার রিপ্রিন্ট হয়েছে। যদি আপনারা দেখতে চান, এখান থেকে বেশি দূর নয়, মাত্র 8 কিলোমিটার দূরে চলে যাবেন ফুরফুরা দরবার শরীফে, আমি যেখানে বসি স্পটে বসে আপনি দেখিয়ে দেব। কথাটা বুঝতে পারছেন না? তাবিজ হুজুররা দিয়ে শিরক করে, তো আপনার ইমাম দিয়ে এখন কি করেছে? ফতোয়া দিয়ে। আর আমি কেন দিই? আমি তোমার সিদ্দিক হাসান খান দিয়েছে বলে আমি দিই না, আমি দিই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আল্লাহ রাসূলের কাছে প্রথম মুসলমান হয়েছিলেন, তার নাম হলো বিবি খাদিজাতুল কুবরা, আম্মা জান খাদিজাতুল কুবরা। দ্বিতীয় নম্বরে মুসলমান হয়েছিলেন, নাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। তৃতীয় নম্বরে মুসলমান হলেন কে? যায়েদ বিন হারেসা। চতুর্থ নম্বরে মুসলমান হলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চারজনকে ডাকলেন, আব্দুর রহমান বিন আউফ, হযরতে তালহা, হযরতে জুবের, হযরত উসমান গনি, এই চারজনকে ডাকলেন, চারজনই মুসলমান হলো। টোটাল কজন হলো? 8 জন। 9 নম্বরে যিনি মুসলমান হলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস। উনি নিজের হাতে তাবিজ লিখতেন, নিজের সন্তানদের গলায় ঝুলিয়ে দিতেন, তিরমিজি খুলুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, পড়াশোনা করুন, যাদের জেহেন মোটা তাদেরকেও লিখে গলায় ঝুলিয়ে দিত। এখন যদি তাবিজ দিয়া শিরক হয়, আপনার ফতোয়াটা বেহরাবের নয়, ফুরফুরা পীরের নয়, সাহাবাদের বিরুদ্ধে যাবে। আর সাহাবাদের বিরুদ্ধে যখন ফতোয়া যাবে, তখন মেহরাব সিদ্দিকীর মতো লক্ষ লক্ষ ইয়াংস্টার আপনাদের বিরোধিতা করেছে, করছে, প্রতিবাদ করে আপনাদের মূলোৎপাটন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এখন পর্যন্ত আমাদের যে যে বিষয়গুলো আপনাদের সামনে আসলো, প্রত্যেকটাই হাদিস কোরআনের দলিল আছে আর না নেই? জোরে বলুন। কাল থেকে খাপ খুলতে গেলে জিজ্ঞাসা করবেন, কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছো বা দৌরায়ে হাদিস করেছো? যদি না করো, তোমার মুখে হাদিস সাজে না। না, আমি হাদিস পড়বো, তারপর আমল করবো। ও গুরুদেব, যে তুমি আমার পায়ের ধুলো দাও, হাদিস পড়বো তারপর আমল করবো, এইসব মানি না, আপনার কথা আমি শুনবো না। হাদিস পড়ে আমল করা চলবে কিনা আমি একটু জেনে নেবো। আব্দুল্লাহ ইবনে আহাব আল মালিকি, ইমাম মালিকের ফার্স্ট স্টুডেন্ট, 4 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনাকে জিজ্ঞাসা করব, হুজুর এটা চলবে? উনাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর কোরআন যদি কেউ একটা হরফ পড়ে 10টা নেকি পাবে, আপনি 4 লক্ষ হাদিসের হাফেজ, আপনি কত নেকি পাচ্ছেন? বলছে আমি গোমরা হয়ে যাইনি, সেই ভালো, কারণ লাভ তো তো কখনো হাদিস সম্ভব নয় নিজে বোঝা। হাদিস বুঝতে গেলে মুহাদ্দিস লাগে, মুস্তাহিদ লাগে, ফাকি লাগে, বেগায়ের বেগায়ের মুস্তাহিদ, বেগায়ের ফাকি, বেগায়ের মুহাদ্দিস। হাদিস যদি বুঝে আমল করো, ওটা হাদিসের আমল হবে না, ওটা নফসের আমল হবে, তুমি গোমরা হতে পারো। অতএব আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকির কথা অনুযায়ী আপনি গোমরা হয়ে যাচ্ছেন, আমার কথা অনুযায়ী নয়। তকবীর দেবেন না? নারে তকবীর, নারে তকবীর জনাব।